ওকে, এখন আমরা ট্রান্সলেশন এবং ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। এই দুইটা নিয়ে আলোচনা করতে হলে কিছু বেসিক জিনিস তোমাদেরকে জানতে হবে। তো তোমরা এখন যা বলবো তার মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তুমি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন একদম বুঝে যাবে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে আমাদের ডিএনএ। এবং তোমরা জানো ডিএনএ ডাবল হেলিক্স, এবং এই ডিএনএ কে আমরা বলি বংশগতির ধারক ও বাহক। কেন বংশগতির ধারক ও বাহক বলি? কারণ ডিএনএ তে এমন কিছু জিনিস রয়েছে যেগুলা, যে সকল বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্তান সন্ততিতে এভাবে জেনারেশন জেনারেশন ওয়াইজ সঞ্চালিত হয়, ঠিক আছে? সো ওই জিনিসটা কি আমরা দেখবো, সেটা হচ্ছে ডিএনএ। এবং ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক এবং কি বাহক। এই ডিএনএ তে নর্মালি যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি জিন। এখন তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করবে জিন মানে কি, তা আমি লিখে দিব, সমস্যা নাই। তবে আমি এটা বলে দিই, জিন মানে হচ্ছে এই ডিএনএ তে এমন কিছু অংশ থাকে, খণ্ডিত অংশ, ডিএনএ খণ্ডিত অংশ। যেমন দেখো, এটা ডিএনএর একটা খণ্ডিত অংশ, এটা ডিএনএর আরেকটা খণ্ডিত অংশ। এই ডিএনএ খণ্ডিত অংশকে আমরা বলি জিন। সাপোজ এই জিনটার নাম হচ্ছে জিন, এবং এটাকে যে আমি জিন টু বললাম, এটাকে আমি বললাম জিন ওয়ান। তো এভাবে আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ তে এভাবে অনেকগুলো খণ্ডিত অংশ আছে। প্রায় মানুষের ক্ষেত্রে 25,000টার মতো থাকতে পারে। আমি জাস্ট দুইটার ক্ষেত্রে বললাম যে এরকম খণ্ড খণ্ড জিন থাকতে পারে। এখন এই জিনটা কি? তার মানে জিন হচ্ছে ডিএনএ এর খণ্ডিত অংশ, ডিএনএ এর খণ্ডিত অংশ যা যা জীবের বৈশিষ্ট্য, যা যা জীবের, যা জীবের স্পেসিফিক মানে নির্দিষ্ট বৈশিষ্ট্য, স্পেসিফিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যাবলী আছে, আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে কে? এই জিন। যেমন ধরে নাও, ওই যে আমরা বলি যে তুমি কালো হওয়ার জন্য বা তুমি সাদা হওয়ার জন্য বা তুমি ফর্সা বা যেটাই বলো সেটা হওয়ার জন্য একটা জিন দেয়। যেমন এটা ধরে নিতে পারো, তুমি লম্বা হবে না, খাটো হবে না, বেটে হবে, এটার জন্য আরেকটা জিন দেয়, যেমন এটা। তো এগুলো এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? এগুলো একটা কি নিয়মিত করে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এরা হচ্ছে নিয়ন্ত্রক, জিন হচ্ছে কি নিয়ন্ত্রক। এখন অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে মানেটা কি, মনে একবার, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা আমাদের যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো অ্যাকচুয়ালি কীভাবে আসে বা কীভাবে করে, সেটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি প্রকাশ পায় প্রোটিন তৈরির মাধ্যমে। যে আমাদের জানো যে আমাদের শরীরে লক্ষ লক্ষ প্রোটিন থাকে বা তৈরি হয়, এই প্রোটিনগুলো তৈরির মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। তার মানে আমি যদি বলি জিন প্রকাশ পায় কিভাবে, জিন প্রকাশ পায় কিভাবে, সেটা হচ্ছে মনে রাখবা, জিন প্রকাশ পায় প্রোটিন তৈরির মাধ্যমে। স্পেসিফিক প্রোটিন, একটা স্পেসিফিক জিনের জন্য একটা স্পেসিফিক প্রোটিন তৈরি হবে প্রোটিন তৈরির মাধ্যমে। তার মানে জিন কিভাবে প্রকাশ পায়, যেমন ধরো আমি আমি লম্বা হওয়ার জন্য আমার শরীরে একটা উচ্চতার জন্য একটা জিন আছে, তাহলে আমার শরীরের উচ্চতার জন্য যে ডিএনএ তে যে জিন আছে সেটা হতে পারে লম্বা হওয়ার জন্য জিন। তো ওই লম্বা হওয়ার জিন থাকলেই যে আমি লম্বা হবো, ব্যাপারটা সেরকম না যে তোমার লম্বা হওয়ার জিন তোমার ডিএনএ তে আছে বিধায় মানে তুমি লম্বা হবে না, ব্যাপারটা হচ্ছে ওইটা প্রকাশ পাইতে হবে। তো লম্বা হওয়ার জিনটা প্রকাশ পেতে হলে লম্বা হওয়ার জন্য একটা স্পেসিফিক প্রোটিন তৈরি হতে হবে। স্পেসিফিক প্রোটিনটা তৈরি হলেই কিন্তু তোমার লম্বা হওয়ার জিনটা প্রকাশ পাবে, দ্যাট মিনস তুমি লম্বা হবা। তার মানে জিনের ভিতরে কি থাকে, প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে। তাহলে আমরা আমি এখানে বলতে পারি যে জিন নর্মালি কি বহন করে, জিন নর্মালি প্রোটিন তৈরির তথ্য বহন করে, প্রোটিন তৈরির তথ্য বহন করে কিছু। যেমন এই জিনটা একটা একটা প্রোটিন তৈরির তথ্য বহন করে, ওই প্রোটিনটা যদি তৈরি হয় তাহলে ওই জিনটাই প্রকাশ পাবে, এটাকে বলা হয় জিন এক্সপ্রেশন, এটাকে বলা হয় জিন এক্সপ্রেশন। তাহলে মনে রাখবা বেসিক জিনিস কি, তোমার একটা জিন প্রকাশ পাবে কখন, যদি ওই জিনের জন্য একটা স্পেসিফিক প্রোটিন তৈরি হয়। কারণ কি, কারণ এই জিনটা আমার প্রোটিন তৈরির তথ্য বহন করতেছে, ইনফরমেশন বহন করতেছে প্রোটিন তৈরি। ওই প্রোটিন তৈরিটা হইলেই ওই জিনটা প্রকাশ পাবে। প্রোটিন তৈরির তত্ত্ব বহন করতেছে মানে কি, মানে প্রোটিন তৈরি হইতে হলে কি লাগবে, তোমরা জানো প্রোটিন তৈরি হতে হলে অ্যামাইনো অ্যাসিড লাগবে। খেয়াল করে দেখো, এটা 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 যদি একটা প্রোটিন হয়, প্রোটিন কিভাবে তৈরি হয়, প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এভাবে
পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত, এগুলো এ দিয়ে বোঝাচ্ছে অ্যামাইনো অ্যাসিড, পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে এই প্রোটিনটা তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তার মানে বুঝতেই পারতেছ প্রোটিন তৈরির ইনফরমেশন বহন করে বলতে অ্যাকচুয়ালি এই অ্যামাইনো অ্যাসিডের ইনফরমেশন বহন করে, কোন অ্যামাইনো অ্যাসিড আসবে এসে এসে এভাবে যুক্ত হবে, যুক্ত হয়ে এই স্পেসিফিক প্রোটিন তৈরি করবে। ধরো একটা অ্যামাইনো অ্যাসিড এটা আসলো, ইনফরমেশনটা সে বহন করছিল, কে জিনটা বহন করছিল, এই অ্যামাইনো অ্যাসিডটা যে আসবে সেটা এই মূলত বলে দিচ্ছে, তারপর এই তারপর এই অ্যামাইনো অ্যাসিডটা যে আসবে সেটা এই বলে দিবে সব কিছু ইনফরমেশন, অ্যামাইনো অ্যাসিড কোনগুলো আসবে, অ্যামাইনো অ্যাসিড কোনগুলো আসবে সব ইনফরমেশন কিন্তু আমাদের এই জিনের ভিতরেই আছে। জিন হচ্ছে মেইন, জিন মূলত এই তথ্যগুলো সে তার মধ্যে রেখে দিছে, যে বলতে যাচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিড এসে এসে প্রথমে এটা আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, তারপর এরকম এসে 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 এভাবে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে, এটা হচ্ছে পেপটাইড বন্ড যুক্ত হয়ে যখন পলিপেপটাইড হয়ে যাবে তখনই আমার এই প্রোটিনটা পাওয়া যাবে। দ্যাট মিন্স জিন প্রকাশ পাবে তোমার প্রোটিনটা যখন তৈরি হবে। তো এই যে জিন এক্সপ্রেশন এটার ধাপ দুইটা, এই যে জিন এক্সপ্রেশন এটার ধাপ কয়টা, দুইটা। মোটামুটি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি আশা করি। এই যে জিন এক্সপ্রেশন ভেয়া, জিন এক্সপ্রেশনের ধাপ কয়টা, দুইটা। এই যে আমি এখন বলছি যে প্রোটিন তৈরি হবে, ধরো এই জিনটা, আমি জিন ওয়ানের কথা বলতেছি, এই জিনটাই চিন্তা করো, এই জিনটা আমি এক্সপ্রেস করতে চাচ্ছি, এই জিনটা আমি এক্সপ্রেস করতে চাচ্ছি। তো এটা ধাপ দুইটা। নাম্বার ওয়ান ধাপ কি, ধাপ একে কি ঘটবে, এই যে জিনটা আছে না, এই জিনটা আছে কোথায় বলতো, নিউক্লিয়াসে। তোমরা জানো যে আমাদের যে নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ থাকে, আর ডিএনএর ভিতর থাকে জিন, তাহলে এটার মধ্যে নিউক্লিয়াসে। এখন এই জিন থেকে এই জিনে কি আছে বলতো, এই জিনে প্রোটিন তৈরির ইনফরমেশন আছে, কি আছে, প্রোটিন তৈরির ইনফরমেশন। এখন দেখো এই প্রোটিন তৈরির ইনফরমেশনগুলোকে আমাকে কপি করতে হবে, কপি করে খার কাছে বানাইতে হবে, রাইবোজোম। কেন, অ্যাকচুয়ালি চিন্তা করো তো প্রোটিন তৈরি হয় কোথায়, কোথায় তৈরি হয়, রাইবোজোমে, রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির মঞ্চ। তাহলে এখন বলো জিনের কাছে আছে প্রোটিন তৈরির ইনফরমেশন, এগুলো যদি ইনফরমেশনগুলো যদি জিন তার মধ্যেই রেখে দেয় তাহলে জীবনে প্রোটিন তৈরি হবে, কারণ প্রোটিন তো তৈরি হবে রাইবোজোমে গিয়ে, রাইবোজোম হচ্ছে নিউক্লিয়াসের বাইরের একটা অংশ, নিউক্লিয়াসের বাইরেই তো রাইবোজোম থাকে, এই জিনিসটা আছে নিউক্লিয়াসের ভিতরে। তোমার কি মনে হয় এই জিনের যে প্রোটিন তৈরি ইনফরমেশন আছে এই যদি নিজের মধ্যে রেখে দেয় তাহলে হবে প্রোটিন জীবনেও তৈরি হবে, হবে না, এই তথ্যগুলো রাইবোজোমে যাইতে হবে। এখন রাইবোজোমে কীভাবে যাবে, কারণ এ তো আছে নিউক্লিয়াসের ভিতরে, এই জন্য এ কী করবে, এ হচ্ছে মেইন, এ একটা কপি পাঠাবে রাইবোজোমকে, বল তুমি খারাপ, আমি তো আসতে পারতিস না, আমি একটা কপি পাঠা দিব তোমারে। তো এই জন্য প্রথমে এই জিনের যে প্রোটিন তৈরি ইনফরমেশন আছে এগুলো কপি হবে, এবং এই জিন থেকে, এটা একটা ডিএনএ মনে রাখবে, এটা ডিএনএ, জিন মানে কি ডিএনএ, এই জিন থেকে একটা কপি তৈরির মাধ্যমে তৈরি হবে এমআরএনএ। অনেকে এমআরএনএ চিনো না, এটাকে আমি বলতেছি মেসেঞ্জার আরএনএ, এটাকে এম মানে কি মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএও কোথায় তৈরি হবে, নিউক্লিয়াসে তৈরি হবে। মেসেঞ্জার মানে কি বার্তা বাহক, তার মানে এখানে যে বার্তাগুলো আছে প্রোটিন তৈরির বার্তা সেগুলো বহন করবে, কারণ সিন তো হচ্ছে স্পেশাল মানুষ, এ নিজে যাবে না, ঠিক আছে, এ বলবো আমি তো খারাপ, আমি তোমার একটা কপি পাঠাচ্ছি, তার মানে ও কি পাঠাইলো, কপি। কপিকে ইংরেজিতে বলে ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট, তাই এই প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই যে আমি তোমাদেরকে ট্রান্সক্রিপশন পড়াবো, এখন বুঝতে পারছো ট্রান্সক্রিপশন মানে কি, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে জিনে যে প্রোটিন তৈরি ইনফরমেশনগুলো থাকে সেগুলো কপি করে এমআরএনএ হিসেবে পাঠানোকেই বলে ট্রান্সক্রিপশন। তাহলে এই জিনের যে প্রোটিন তৈরি ইনফরমেশনগুলো ছিল এখন সেগুলো সব কোথায় আছে, মেসেঞ্জার আরএনএতে, মেসেঞ্জার মানে বার্তা বাহক, এই বার্তাগুলো বহন করতেছে এই মেসেঞ্জার আরএনএতে, নর্মালি এই প্রোটিন তৈরি ইনফরমেশনগুলো চলে আসছে, এটাকে বলে কপি করা, কপি মানে কি ইংরেজিতে বলে ট্রান্সক্রিপ্ট, আর ট্রান্সক্রিপশনের প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন। তার মানে ট্রান্সক্রিপশন মানে হচ্ছে জিন টু এমআরএনএ তৈরি, এটাই আমরা প্রথমে পড়বো, জিন টু এমআরএনএ কীভাবে তৈরি হয়। আচ্ছা তো এটাও নিউক্লিয়াসে হবে, মানে ঘটনাটা তো নিউক্লিয়াসেই হয়েছে। এখন দেখো নিউক্লিয়াসে থাকলে তো হবে না, মেসেঞ্জার আরএনএকে এবার নিউক্লিয়াসে ভেদ করে কোথায় যেতে হবে, রাইবোজোমের কাছে যেতে হবে, কারণ প্রোটিন তো তৈরি হবে রাইবোজোমে। তাহলে এখন ধাপ দুই কী হবে বলো তো,
এই মেসেঞ্জার আরএনএ রাইবোজোমে যাবে, কোথায় যাবে বলো তো? এই মেসেঞ্জার আরএনএ কার কাছে যাবে? রাইবোজোমে যাবে। এবং মেসেঞ্জার আরএনএতে যে প্রোটিন তৈরির ইনফরমেশনগুলো আছে, মানে যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে সে আনতে পারবে, প্রোটিন তৈরি হবে তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তার মানে এখানে অ্যামাইনো অ্যাসিড আসার সিরিয়ালটা আছে, মানে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে সেটা সিরিয়ালটা এখানে দেওয়া আছে। তো এই জিনিসটা রাইবোজোমে যাবে, এবং রাইবোজোমে গিয়ে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, এবং এই যে স্পেসিফিক প্রোটিন তৈরি করে ফেলবে আমাদেরকে রাইবোজোম। রাইবোজোম কি করে ফেলবে? এইখানে যে প্রোটিন তৈরি ইনফরমেশন আছে, মানে প্রোটিন তৈরি ইনফরমেশন মানে কি, ধরো এ অ্যামাইনো অ্যাসিডটা আগে আসবে, তারপর বি বি অ্যামাইনো অ্যাসিডটা আসবে, বলতে যাচ্ছে এই বল এই এমআরএনএতে কপি করে দিছে না, তো জিন তো সব কিছু ইনফরমেশন বহন করছে, এখন এটা জাস্ট এখানে কপি পাঠিয়েছে, তো কপিতে সব বলে দেওয়া আছে এই অ্যামাইনো অ্যাসিডটা আগে আসবে, তারপর বি আসবে, তারপর সি আসবে, তারপর ডি আসবে, তারপর এদের মধ্যে পেপটাইড বন্ডের মাধ্যমে পলিপেপটাইড বন্ড যখন তৈরি হয়ে যাবে তখন এটা প্রোটিন হয়ে যাবে, তখনই এটা কি হয়ে যাবে, প্রোটিন হয়ে যাবে। তার মানে এভাবেই নর্মালি মেসেঞ্জারতে যে অ্যামাইনো অ্যাসিড তৈরির যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্স অনুযায়ী তোমার এসে প্রোটিনটা তৈরি হয়ে যাবে রাইবোজোমে। এখন দেখো এই যে অ্যামাইনো অ্যাসিডের কথা আমি বলতেছি, অ্যামাইনো অ্যাসিডগুলো কোত্থেকে আসবে? মেসেঞ্জারে তো অ্যামাইনো অ্যাসিড আসার কোডটা আছে, জাস্ট কোড, যেখানে কোডে বলে দিছে এই কোডে প্রথমে এ অ্যামাইনো অ্যাসিড আসবে, তারপর বি অ্যামাইনো অ্যাসিড, কোড আছে যে অ্যামাইনো অ্যাসিড কোড কোড আছে, ওটা অ্যামাইনো অ্যাসিডটা আসবে কোত্থেকে বা কে আনবে? মনে রাখবা অ্যামাইনো অ্যাসিড আনবে একটা আরএনএ, সেটার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ, যেটাকে আমরা বলি টি আরএনএ। অ্যামাইনো অ্যাসিডকে আমরা কি আনবে, কে রাইবোজোমে আনবে, কে টি আরএনএ। টি আরএনএ দেখতে কিরকম আমি একটু দেখাই, টি আরএনএ হচ্ছে দেখতে এরকম ক্লোভার লিফ স্ট্রাকচার, তোমরা ক্লোভার লিফ দেখছো, ক্লোভার লিফ, এই এমআরএনএ টি আরএনএ হচ্ছে এরকম ক্লোভার লিফ স্ট্রাকচার, এরকম এটা দেখতে মনে হচ্ছে ডাবল হেলিক্স টাইপস না? হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু তোমার দ্বিবন্ধ ডাবল হেলিক্স হয়, এই জায়গায় এই জায়গাগুলো ডাবল হেলিক্স হয়, বাট তুমি চিন্তা করলে এটা যেহেতু একটা আরএনএ, আরএনএ সবসময় সিঙ্গেল হেলিক্স, এভাবে বুঝছি, যেমন এটা যদি থ্রি প্রাইম হয় এটা হবে ফাইভ প্রাইম, এটা যদি থ্রি প্রাইম হয় এটা হবে ফাইভ, তাহলে বোঝা যাচ্ছে এভাবে ঘুরে এসে একটা সূত্র আছে, বাট কোনো কোনো সূত্রে ভাই পাশাপাশি এসে ডাবল হেলিক্স তৈরি করে ফেলে। এই যে যে জায়গাগুলো ডাবল হেলিক্স তৈরি করে এগুলোকে বলা হয় স্টেম, স্টেম, আর এখানে কতগুলো লুপ দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় লুপ। যেমন দেখো এই লুপটাকে বলা হয় ডি লুপ, ডি লুপ মানে এখানে একটা স্পেশাল নিউক্লিওটাইডটাকে ডি নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডটাকে বলা হয় টি লুপ, এই টি লুপ মানে হচ্ছে এখানেও একটা স্পেশাল নিউক্লিওটাইড থাকে যেটাকে টি লুপ, আর এই যে লুপ দেখছে এই লুপটা ইম্পর্টেন্ট, কারণ এখানে থাকে অ্যান্টিকোডন, এখানে এরকম পরপর তিনটা নিউক্লিওটাইড থাকে, এই তিনটা নিউক্লিওটাইডকে আমরা বলি অ্যান্টিকোডন, এই জিনিসটাকে আমি একটু পরে বুঝবো অ্যান্টিকোডন মানে কি। আচ্ছা, তো এই এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হবে এই প্রসেসটাকে আমরা বলি ট্রান্সলেশন। ট্রান্সলেশন কেন, এখানে রূপান্তর ঘটছে, এমআরএনএর যে তথ্যগুলো ছিল তথ্যগুলোকে আমরা প্রোটিনে কনভার্ট করছি, তথ্যগুলোকে আমরা প্রোটিনে কনভার্ট করছি, এটাই বোঝাচ্ছে ট্রান্সলেশন, এটাই হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। জিনিসটা আমি আরও ক্লিয়ার করছি, যত বলবো তত ক্লিয়ার হবে, শুরু করার আগে আগে জিনিসগুলো ক্লিয়ার করো, যত বলবো তত ক্লিয়ার হবে, ঠিক আছে? আগে জিনিসগুলো একটু ক্লিয়ার করো, তারপর আমরা মেইন পড়ায় চলে যেতে পারবো, এখন দেখো এই ধরে নাও আমি জিনিসটা দেখাচ্ছি, এই যে আমি জিনিসটা দেখাচ্ছি, এই যে ভাইয়া দেখো, এই যে আমি এখানে একটা ডিএনএ আঁকতেছি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, তাহলে এটা হবে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম, খেয়াল করছো? এবং দেখো এই ডিএনএ, ধরো এটা একটা জিন আর কি, এটা একটা জিন, জিন এটা একটা জিন, হ্যাঁ, আমার এখানে কিছু নিউক্লিওটাইড আছে, এখানে কিছু কি থাকে, নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে?
যেমন দেখো এখানে আমি কিছু নিউক্লিওটাইড দিচ্ছি, সি এ, এগুলো তো বুঝো তোমরা কোন কোন নিউক্লিওটাইড নাম, সি জি সি টি টি টি, এরকম কিছু নিউক্লিওটাইড দিছি। তাহলে এখানে কি থাকবে সেটা তো জানো, সি এর অ্যাগেনস্টে জি থাকবে, এখানে থাকবে টি যেহেতু এটা একটা জি, এখানে টি, এখানে জি, এখানে সি, এখানে জি, এখানে এ এ এ। এখন দেখো এই জিন থেকে আমরা প্রথমে কি বলছি, এমআরএনএ তৈরি হবে, খেয়াল করো এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, কারণ জিনে যে প্রোটিন তৈরি ইনফরমেশন থাকে, প্রোটিন তৈরি ইনফরমেশনগুলো এমআরএনএতে কপি হবে। কীভাবে এমআরএনএ তৈরি হবে, এই মনে রাখবা থ্রি টু ফাইভ প্রাইম যে স্ট্র্যান্ড এটাকে ধরে এদিক দিয়ে একটা এমআরএনএ তৈরি হবে। আমি এভাবে দেখাচ্ছি, এ দেখো এভাবে একটা এমআরএনএ তৈরি হবে, থ্রি টু ফাইভ প্রাইমকে ধরে, নট ফাইভ টু থ্রি প্রাইমকে ধরে। কীভাবে, যেমন দেখো এখানে যদি সি থাকে, সি এর অ্যাগেনস্টে কী থাকে, জি, এর অ্যাগেনস্টে এটা এমআরএনএ বলছি, তাহলে এখানে এর অ্যাগেনস্টে টি হবে না, কারণ এমআরএনএতে থাইমিন থাকে না, ওটার বদলে থাকে ইউরাসিল, ইউরাসিল কি থাকে, ইউরাসিল, তাহলে এখানেও ইউরাসিল, এখানে গোয়ানিন, এখানে সাইটোসিন, এখানে গোয়ানিন, এখানে অ্যাডেনিন, এখানে অ্যাডেনিন, এখানেও অ্যাডেনিন। তাহলে আমাকে বলো এই যে লাল কালারে যেটা দেখছে এটাই এমআরএনএ, এবং বলো এটা এইটাকে কেন্দ্র করে করছো না, এটা যদি থ্রি টু ফাইভ প্রাইম হয় তাহলে এটা উল্টা হবে না, এটা হবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম। তো সবসময় মনে রাখবা এমআরএনএ হবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম। আমি এটাকে এভাবে আলাদা করে দেখাচ্ছি, এই দেখো এই এমআরএনএ এটাই, এই দেখো এমআরএনএ এটা, এই দেখো ফাইভ প্রাইম, সবসময় মনে রাখবে এমআরএনএ হবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম। দেখো এটা কি গুয়ানিন, ইউরাসিল, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, 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 এটাই হচ্ছে আমাদের এমআরএনএ। এখন মনে করে দেখো যে স্ট্র্যান্ড ডিএনএ যে স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ধরে এটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় টেম্পলেট স্ট্র্যান্ড, এটাকে বলা হয় টেম্পলেট স্ট্র্যান্ড। আর অপর পাশের যে স্ট্র্যান্ড এটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, এটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। মনে করো ভালোভাবে যদি দেখো এই কোডিং স্ট্র্যান্ড আর এই এমআরএনএ দুইটাই সেম, তাই এটাকে বলে কোডিং স্ট্র্যান্ড, মানে এটাকেই অ্যাকচুয়ালি কপি করা হয়েছে। ওই যে আমি বলছি এমআরএনএ মানে কি ট্রান্সক্রিপশন, যেহেতু মানে কি ট্রান্সক্রিপশন, ট্রান্সমিশন কি মানে কি কপি করা, কপি করা। তো দেখবা এই কোডিং স্ট্র্যান্ডকে আমরা কপি করছি কীভাবে, দেখবা এই কোডিং স্ট্র্যান্ডে দেখো জি আছে, এখানেও জি, এই কোডিং স্ট্র্যান্ডে টি আছে, বাট এখানে ইউ আছে, কেন বলতো, কারণ ডিএনএতে থাকে থাইমিন, এটা একটা ডিএনএ, বাট আরএনএ তো থাইমিন থাকে না, আরএনএতে থাকে ইউরাসিল, তাই এখানে ইউরাসিল আছে। তো এই জায়গাটা চেঞ্জ হলে আহামরি কিছু না, কারণ ডিএনএ আরএনএ এই জায়গায় একটু পার্থক্য থাকে, সবগুলো ঠিক আছে। দেখো জি জি সি সি জি জি এ এ এ এ সব ঠিক আছে, জাস্ট এই জায়গায় পার্থক্য কেন, কারণ স্বাভাবিক থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে আরএনএতে, পুরাটাই কপি, দ্যাট মিন্স আমরা যেটা বলছি সেটা মিলে গেছে, জিনকে কপি করেই এমআরএনএ আসছে, তার মানে এই জিনে যে ইনফরমেশনগুলো আছে এমআরএনএ তো ঠিক সেম ইনফরমেশন আছে, একদম হুবহু সেম ইনফরমেশন আছে। তাই উপরেরটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, নিচেরটাকে বলা হয় টেম্পলেট স্ট্র্যান্ড, যেটাকে ছাঁচ হিসেবে ধরে তৈরি হয় এটা টেম্পলেট স্ট্র্যান্ড, আর উপরেরটাকে আমরা মূলত কপি করছি, তাই উপরেরটাকে বলে কোডিং স্ট্র্যান্ড, মানে এটাই কোড, এই কোডটাই এমআরএনএতে জাস্ট কপি হয়েছে। কী কোড, যেমন এরকম যে পরপর তিনটা নিউক্লিওটাইড থাকে, এই দেখো কোডগুলো আমি বলতেছি, গুয়ানিন, ইউরাসিল আছে, এরকম যে কোডটাকে এরকম পরপর তিনটা কোড, এখন যদি এগুলো বুঝে যাও সামনে সব একদম বুঝে যাবা, তখন সামনে বললে বলতে গেলেই ধরে ফেলতে পারবা। এই যে কোড এগুলো আছে না, এগুলো এগুলো কোড না, এগুলোকে বলে কোডন, এই তিনটা মিলে এরকম কোডন, এটা একটা কোডন, এটা কোডন ওয়ান, এটা কোডন টু, এটা কোডন থ্রি। কোডন মানে কি, এটা কোড করে, কি কোড করে, প্রোটিন তৈরির ইনফরমেশন কোড করে, প্রোটিন তৈরির ইনফরমেশন কি, অ্যামাইনো অ্যাসিড। তার মানে মনে রাখবা এই কোডনগুলা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, কিভাবে দেখবা। তার মানে এবার আসো এমআরএনএ টু প্রোটিন, কিভাবে দেখবা কোড করে এমআরএনএ টু প্রোটিন, এটাকে আমরা কি বলি, ট্রান্সলেশন।
এই তিনটা কোড একটা অ্যামাইনো অ্যাসিডকে ডাকবে। এই কোড যেমন জি ইউ ইউ কোন অ্যামাইনো অ্যাসিডকে সেটা তোমরা একটা চার্ট আছে দেখলেই বুঝবা, চার্টটা দেখবা লাস্টের দিকে। এটা একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, সেটা হচ্ছে ভ্যালিন, তাহলে ভ্যালিন আসবে। একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে নাম হচ্ছে অ্যালানিন, অ্যালানিন আসবে। এটা একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে নাম হচ্ছে লাইসিন, লাইসিন আসবে। মনে রাখবা এই তিনটা অ্যামাইনো অ্যাসিড এরকম অনেকগুলো আসবে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো তো আলাদা থাকবে না, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা বন্ড থাকবে, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের বন্ড থাকবে। এই বন্ডগুলোকে বলা হয় পেপটাইড বন্ড। এইভাবে যখন পলিপেপটাইড বন্ড হয়ে যাবে তখনই প্রোটিন হয়ে যাবে, তার মানে এটা পুরোটাই প্রোটিন। আর প্রোটিনই যখন তৈরি হবে তোমার জিন, এই জিনটা প্রকাশ পেয়ে যাবে, মানে তুমি লম্বা হওয়া অথবা তুমি যেটাই হও হও ওরকম হবা, বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতেছে না যে ভাইয়া এই অ্যামাইনো অ্যাসিডগুলো যে আসলো কে আনলো? একটু আগে এটা আনসার দিয়েছিলাম টিআরএনএ। খেয়াল করে দেখো আমি বলছিলাম টিআরএনএর এটা হচ্ছে 5', এটা হচ্ছে 3'। মনে রাখবা টিআরএনএ কোন জায়গায় অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক এ জায়গায় তিনটা বেস থাকে, তিনটা বেস ফিক্স সি এ এ, এই জায়গায় অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তার মানে এই যে ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডটা আসলো এগুলো তো রাইবোজোমে হবে, তাই না? এই প্রোটিন তৈরি কোথায়? রাইবোজোম। তাহলে রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিডগুলোকে আনবে কে? রাইবোজোম তো অ্যামাইনো অ্যাসিড নাই, রাইবোজোমে থাকে না, তো অ্যামাইনো অ্যাসিডগুলোকে আনতে হবে। আনবে কে? এই একটা স্পেশাল টিআরএনএ, একটা টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে রাইবোজোমে এসে এই যে এটা নিয়ে আসলো, আরেকটা টিআরএনএ অ্যালানিনকে নিয়ে চলে আসলো রাইবোজোমে, আরেকটা টিআরএনএ লাইসিনকে নিয়ে চলে আসলো টিআর এখানে। এভাবে এসে গেল টিআরএনএ সবসময় কী করে অ্যামাইনো অ্যাসিডকে আনে, তাই এটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ, অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করতেছে, দ্যাটস ওয়াই ট্রান্সফার আরএনএ। এই জায়গায় অ্যামাইনো অ্যাসিড বসে, 3' অ্যামাইনো অ্যাসিড বসে। আর ঠিক এই জায়গায়, এই জায়গায় তিনটা কোডন থাকে, এগুলোকে বলা হয় অ্যান্টিকোডন। আচ্ছা ভাই কেন ভাইয়া তিনটা কোডন থাকে আবার অ্যান্টিকোডন কেন? কারণ এগুলো হচ্ছে এই কোডনের বিপরীতে বসে। যেমন দেখো এই কোডনটা হচ্ছে কি জি ইউ ইউ, তাহলে এই টিআরএনএটা এখানে আসবে, এসে এটার এগেনস্টে কী কী আসবে বলতো? এটার এগেনস্টে আসবে জি, এর এগেনস্টে আসবে সি, ইউর এগেনস্টে এ, এখানে এসে এটা এভাবে এভাবে এখানে বসবে। তাহলে এগুলা, এটা যদি কোডন হয় তাহলে এটা অ্যান্টিকোডন উল্টো না, তো এই জায়গাটাকে বলা হয় অ্যান্টিকোডন। এভাবে বসবে, বসে টিআরএনএকে ছেড়ে দিয়ে, সরি এই অ্যামাইনো অ্যাসিডটাকে ছেড়ে দিয়ে, রাইবোজোমে ছেড়ে দিয়ে চলে যাবে। আর এখানে বসে ম্যাচ আপ হইতে হবে কোডনের সাথে, অ্যান্টিকোডন ম্যাচ আপ হইতে হবে। এবার বসে এই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে না, বসে ছেড়ে দিয়ে চলে যাবে, অ্যামাইনো অ্যাসিডটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এই ঘটনাগুলো ঘটবে। দেখো আমি কেন তোমাদেরকে এভাবে বলতেছি বারবার, সেটা হচ্ছে তুমি যদি আগে এই জিনিসগুলো বেসিকগুলো ক্লিয়ার করবে না, সামনে আমি পড়ালেই তুমি ধরে ফেলতে পারবা। তার মানে আমি এতক্ষণে যা বলছি সেগুলো আমি জাস্ট একটু ওভারভিউ করি, তাহলে আমার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়তে সুবিধা হবে। কীরকম ওভারভিউ? সেটা হচ্ছে ভাইয়া যে ধরে নাও এটা হচ্ছে আমাদের ইউক্যারিওট, ইউক্যারিওট মানে বুঝো তো, ইউক্যারিওট বাংলায় লিখি, এটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ। তো এটা হচ্ছে আমাদের প্রকৃত কোষের নিউক্লিয়াস, ওভারভিউ দিচ্ছি। তো প্রকৃত কোষের নিউক্লিয়াসে কি আছে? টিএনএ আছে, এই ডিএনএ, এটা আমি দেখলাম, এটা এটা আমার একটা জিন বা ডিএনএ, জিনই ধরো একই কথা। এই ডিএনএতে একটা এমআরএনএ তৈরি হবে, খেয়াল করো এখানে একটা এমআরএনএ তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এমআরএনএ, লাল কালারের যেটা দিছি। এই এমআরএনএটার ব্যাপার হচ্ছে এই এমআরএনএটাকে আমরা একটা আলাদা নামে ডাকবো, প্রথমে এই এমআরএনএকে আমরা ডাকবো প্রি এমআরএনএ, এগুলো সামনে আসবে, তা আপাতত নাম বুঝে রাখো এটাকে বলে প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএকে প্রসেস করে, প্রসেসিং করে মানে কাটছাট করে এটাকে ম্যাচিউর আরএনএতে বানানো হয়, এটাকে ম্যাচিউর আরএনএ বানানো হয়। এটাকে কী বানানো হয়? ম্যাচিউর আরএনএ। এবার এটাই হচ্ছে চূড়ান্ত এমআরএনএ বা ম্যাচিউর আরএনএ, ম্যাচিউর এমআরএনএ। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াসে ঘটে, তার মানে এটাই তো ট্রান্সক্রিপশন, জিন থেকে এমআরএনএ তৈরি, তাহলে ট্রান্সক্রিপশন হবে একটা প্রকৃত কোষের নিউক্লিয়াসে। এবার আসো, এটা যদি কোষ হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, কোষের এখানে আছে আমাদের রাইবোজোম। এবং তোমরা কি জানো রাইবোজোম দেখতে কীরকম? রাইবোজোম হচ্ছে তোমার গোল, বাট রাইবোজোমের দুইটা ইউনিট থাকে, তোমরা চ্যাপ্টার 1 পড়লে হয়তো বুঝবে।
একটা হচ্ছে বড় সাব ইউনিট, একটা হচ্ছে ছোট সাব ইউনিট। ছোট সাব ইউনিট বড় সাব ইউনিট বসে থাকে, আর মাঝখান দিয়ে এভাবে থাকবে আমাদের এই এম আরএনএ। এই এম আরএনএ গিয়ে এই রাইবোজোমে গিয়ে বসে, কারণ এম আরএনএতে প্রোটিন তৈরি ইনফরমেশন থাকে। এখন আস্তে আস্তে এখানে প্রোটিন তৈরি হবে কিভাবে, এদিক দিয়ে টি আরএনএ আসবে, এভাবে একটা অ্যামাইনো অ্যাসিড ক্যারি করবে। এখানে কোডন অনুযায়ী একটা অ্যামাইনো অ্যাসিড এখানে নিয়ে এসে এভাবে ছেড়ে দিবে, আর একটা টিআরএনএ নেক্সট কোডন অনুযায়ী আরেকটা অ্যামাইনো অ্যাসিড এনে ছেড়ে দিয়ে যাবে। এভাবে আরেকটা টিআরএনএ এসে এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড এসে ছেড়ে দিয়ে যাবে। এভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে ফেলবে। তার মানে মনে রাখবা এখানে ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসে, আর এখানে ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে। এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে প্রকৃত কোষ। কিন্তু দেখো ভাইয়া, আদি কোষ বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটনা দেখো, তোমরা জানো যে ব্যাকটেরিয়াতে কিন্তু নিউক্লিয়াস নাই, শুধুমাত্র একটা বৃত্তাকার ডিএনএ থাকে। তাই আমি এখানে একটা বৃত্তাকার ডিএনএ আঁকতেছি। বৃত্তাকার ডাবল হেলিক্স ডিএনএ আঁকতেছি, দেখছো? এবং এখান থেকে যেহেতু নিউক্লিয়াস নাই, তার নিউক্লিয়াসের কথা বলিনি, এখানে এভাবে এমআরএনএ তৈরি হবে। এই এমআরএনএ তাহলে এমআরএনএ তৈরি হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে ট্রান্সক্রিপশন। মনে রাখবা ইউক্যারিওট বা আদিকোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন তো হলো, ট্রান্সক্রিপশন হওয়ার সাথে সাথে মানে এদিক দিয়ে যে এমআরএনএটা বের হয়েছে, ট্রান্সক্রিপশনের সাথে সাথে কিন্তু এখানে আবার ট্রান্সলেশন হয়ে যাবে। মানে এটা হচ্ছে রাইবোজোমের বড় ইউনিট, এটা হচ্ছে রাইবোজোমের ছোট ইউনিট, এটা হচ্ছে রাইবোজোমের ছোট ইউনিট। এবং এখানে একটা একটা টিআরএনএ আসবে, এখানে একটা একটা টিআরএনএ এসে একটা একটা অ্যামাইনো অ্যাসিড এসে এভাবে ছেড়ে দিয়ে যাবে, এভাবে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে ফেলবে। দ্যাট মিনস এখানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন একসাথে চলে, প্রকৃত বেশে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন আলাদা আলাদা হয়। এখানে প্রথমে নিউক্লিয়াসের ঘটনাটা ঘটে, তারপর সাইটোপ্লাজমে হয়, আলাদা আলাদা হয়। এখানে নিউক্লিয়াস যেহেতু নাই, দোনোটাই সাইটোপ্লাজমে হচ্ছে, তাই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একসাথে ঘটে। এটা হচ্ছে একটা ওভারভিউ দিছি তোমাদেরকে, অনেক অনেক বেশি একটা ওভারভিউ দিছি। এখন তোমাদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মধ্যে বুঝতে অসুবিধা হবে না। তাহলে ট্রান্সক্রিপশন কি, এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে এটাই ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হচ্ছে এটাই ট্রান্সলেশন। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা শিখতে হবে এটা কি বলতো, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। চলো আমরা ট্রান্সক্রিপশন মানে ডিএনএ টু এমআরএনএ শিখে ফেলি। তো আমরা পড়বো এখন ট্রান্সক্রিপশন। তার মানে ট্রান্সক্রিপশন মানে কি বলো ভাইয়া, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে প্রথমে জিনে যে প্রোটিন তৈরি ইনফরমেশনগুলো আছে এগুলোকে কপি করে মেসেঞ্জার আরএনএ তৈরি করবো, এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনের জন্য কিছু জিনিস লাগে। প্রথমে লাগবে হচ্ছে নাম্বার ওয়ান, একটা স্পেসিফিক জিন লাগবে, যে জিন যে জিনে প্রোটিন তৈরি ইনফরমেশন আছে ওইটাই তো কপি করবো, ওইটাই তো ট্রান্সক্রিপশন। প্রশ্ন হচ্ছে কপি করা, জিনে যে প্রোটিন তৈরি ইনফরমেশন আছে এগুলোকে কপি করবো এমআরএনএ হিসেবে। নাম্বার টু তোমার কী লাগবে, নাম্বার টু দেখো, যেহেতু এমআরএনএ তৈরি করবো, এমআরএনএ তৈরি করার জন্য তো একটা এনজাইম লাগবে। ওই এনজাইমটা মেইন এমব্রেন এনজাইম, যেটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। মনে রাখবে এটা ইম্পর্টেন্ট এনজাইম। এই আরএনএ পলিমারেজটাই মূলত কী করবে, প্রোটিন এমআরএনএ তৈরি করবে। মনে রাখবে এই এনজাইমটাই মূলত এমআরএনএ তৈরি করবে। আচ্ছা, তারপর আর কী লাগবে, তারপর দেখো এই এনজাইমটা যে আরএনএ তৈরি করবে, আরএনএ তৈরি হয় কীভাবে, এই আরএনএ তৈরি আমরা কেমিক্যাল স্ট্রাকচার পড়ছি না, নিউক্লিওটাইড দিয়ে। কি দিয়ে, নিউক্লিওটাইড দিয়ে তো আরএনএ তৈরি হয়, ডিএনএ তৈরি হয়। তো নিউক্লিওটাইড লাগবে। আরএনএ নিউক্লিওটাইড কী কী ছিল মনে আছে, মনে আছে এডিনোসিন ট্রাইফসফেট ছিল, এডিনিন ছিল, গুয়ানেসিন ট্রাইফসফেট গুয়ানিন ছিল, সাইটোসিন ট্রাইফসফেট সাইটোসিন ছিল, ইউরাসিল ট্রাইফসফেট ইউরাসিল ছিল। এই নিউক্লিওটাইডগুলো তোমার লাগবে। তারপর লাগবে কিছু সহযোগী প্রোটিন, তারপর লাগবে কিছু সহযোগী প্রোটিন। তো ভাইয়া আমি এখানে একটু দেখাই দিলাম, ভাইয়া মানে দেখাই দিলাম কি, এখানে জিনের থেকে আমরা কি তৈরি করব, এমআরএনএ তৈরি করব, এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। জিনে যে ইনফরমেশনগুলো আছে প্রোটিন তৈরি, সেগুলো আমরা এমআরএনএতে নিয়ে যাব। আচ্ছা চলো, তো ট্রান্সক্রিপশনকে আমরা তিনটা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে সূচনা, ট্রান্সক্রিপশন কীভাবে শুরু হয়। তো ট্রান্সক্রিপশন শুরু করে দেওয়া হবে জিনে, তো আমাকে প্রথমে জিন আঁকতে হবে না, জিন চলো আমি একটা জিন আঁকি। এই দেখো এটা হচ্ছে একটা জিন, এই
জিনটা হচ্ছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, এদিকে এদিকে হচ্ছে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম। প্রথমে আমি তোমাদেরকে সূচনা দেখাচ্ছি, এটা হচ্ছে জিন, এই এটা হচ্ছে জিন। এবং মনে রাখবার ইন্টারেস্টিং বিষয় যে একটা জিনের যে ট্রান্সক্রিপশন শুরু হবে, ট্রান্সক্রিপশন শুরু করতে হলে তোমাকে অবশ্য আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। আরএনএ পলিমারেজ দিয়েই জিনের ট্রান্সক্রিপ্ট শুরু হবে, তবে আরএনএ পলিমারেজ ছাড়া কখনো ট্রান্সক্রিপশন হবে না বা শুরুও হবে না। তো ট্রান্সক্রিপশন শুরু হতে হলে আরএনএ পলিমারেজ লাগবে। তাহলে এটা পুরোটা একটা জিন। মনে রাখবা একটা জিনের কিন্তু মোটামুটি তিনটা অংশ থাকে, একটা জিনের মোটামুটি তিনটা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে বাম দিক দিয়ে এই অংশটা, এই এতটুকু অংশ, এটাকে বলা হয় প্রোমোটার। প্রোমোটার কি আমি বলবো, এতটুকু অংশকে বলে প্রোমোটার। এই এতটুকু অংশ, ধরে নাও এতটুকু অংশ, এতটুকু অংশকে আমি বললাম কোডিং রিজিয়ন। মানে এই জিনিসটাকে আমরা মূলত কপি করব, এই জিনিসটাকে আমরা কপি করব। আর এই যে রিজিয়ন, এই রিজিয়নটাকে বলে টার্মিনেটর। টার্মিনেটর মানে হচ্ছে তোমার যেখানে গিয়ে ট্রান্সক্রিপশনটা শেষ হবে, ট্রান্সক্রিপশন শুরু তো হবে এখান থেকে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে শুরু, এই জায়গাটা এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে, কারণ টার্মিনেটর চলে আসছে। টার্মিনেটর মানে কি, একটা সীমান্ত, শেষ জায়গা, শেষ জায়গা যেখানে শেষ হবে, এই জায়গায় গিয়ে শেষ হবে। তো এটা পুরোটাই কিন্তু একটা জিন, বাট একটা জিনের বাম দিকে একটা অংশ থাকে যেটাকে আমরা বলছি প্রোমোটর, মাঝখানে একটা অংশ থাকে যেটা বলি কোডিং রিজন, সবার লাস্টে একটা অংশ থাকে যেখানে টার্মিনেটর মানে যে জায়গায় গিয়ে শেষ হবে ট্রান্সক্রিপশন প্রসেসটা শেষ হবে। তো এখন আমি বলছি কী লাগবে, আরএনএ পলিমারেজ। এখন মজার ব্যাপার কী জানো, আরএনএ পলিমারেজ হচ্ছে একটা এমন একটা এনজাইম যেটাকে তুমি যদি পথ চিনে না দেও তাহলে সেটা এখানে গিয়ে বসতে পারবে না। তো এই জন্য প্রতিটা জিনে এরকম একটা পাম দিকে একটা প্রোমোটর থাকে। প্রোমোটরের কাজ হচ্ছে প্রমোট করা, ট্রান্সক্রিপশন প্রমোট করা, মানে এটা ট্রান্সক্রিপশনকে প্রমোট করো। কীভাবে, এই প্রমোটারটা যখন থাকবে তখন এই আরএনএ পলিমারেজ এটার উপর গিয়ে বসবে, মানে এই প্রমোটার মূলত আরএনএ পলিমারেজকে পথ চেনে তোমাকে কোন জায়গায় বসতে হবে। তো এই জায়গায় আরএনএ পলিমারেজ এসে বসবে, পথ চিনবে, এই প্রমোটার দেখছে, দেখার কারণে এই আরএনএ পলিমারেজ এখানে এসে বসবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারবে তাহলে প্রোমোটর কী ভাবে, প্রোমোটর হচ্ছে প্রতিটা জিনের বাম দিকে, এটা একটা জিন, বাম দিকে একটা ডিএনএ কিছু স্পেশাল সিকোয়েন্স থাকে, নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকে, নিউক্লিয়াস সিগন্যালকে প্রোমোটর, যেখানে এসে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হয়, এখানে এসে আরএনএ পলিমারেজ যুক্ত হবে। এখন স্পেশাল সিকোয়েন্সটা কী দেখবা, ইউক্যারিওট প্রকৃত কোষের ক্ষেত্রে, আমি প্রথমে প্রকৃত কোষ বলতেছি কারণ প্রকৃত কোষও ঘটে ওই আদি কোষও ঘটে। তো প্রকৃত কোষের ক্ষেত্রে দেখবা এই জায়গায় কিছু স্পেশাল সিকোয়েন্স আছে এরকম, স্পেশাল সিকোয়েন্স হচ্ছে টাটা 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 টি এ টি এ, এরকম নিউক্লিওটাইড যুক্ত হবে প্রকৃত কোষে। এই এটাকে বলা হয় তোমার, এই টাটাটাকে বলা হয় মূলত প্রোমোটার। তো এখানে যদি টাটা হয় এখানে কী হবে সেটা তার বলতে হচ্ছে না, অ্যাডিনিন এগেনস্টে অ্যাডিনিন বসে, থাইমিন এগেনস্টে থাইমিন, এইভাবে বসবে। এই যে টাটাটা, এই টাটাটাই হচ্ছে প্রোমোটার, এরকম স্পেশাল সিকোয়েন্স থাকে, এটা হচ্ছে প্রোমোটার। প্রকৃত কোষে এরকম থাকে, বাট আমি যদি আদি কোষে বলি ভাইয়া, আদি কোষে এরকমই থাকে, বাট একটু চেঞ্জ করতে হবে, এখানে এভাবে এভাবে টাটাট লাগাইতে হবে, এই টাটাট, এটা হবে আদি কোষের ক্ষেত্রে, জাস্ট টাটাকে এভাবে বাড়াই দিয়ে টাটাট করে দিবা, এরকম আদি কোষের ক্ষেত্রে এরকম থাকে, ঠিক আছে। সো আশা করি তোমার প্রকৃত কোষে কীরকম প্রোমোটর কী জিনিসটাকে আমি তোমাদেরকে চিনাইতে পারছি, প্রোমোটর কী আমি তোমাদেরকে চিনাইতে পারছি। এই প্রোমোটরে এসে প্রথমে আমি একটু আদি কোষে প্রকৃত কোষের ক্ষেত্রে বলবো, এই প্রোমোটরে এসে কে এসে যুক্ত হবে, আরএনএ পলিমারেজ, কারণ আমি পথ চিনে দিছি। প্রোমোটর মানে হচ্ছে আরএনএ পলিমারেজকে পথ চিনানো, এই জায়গায় এসে তোমাকে যুক্ত হবে। তো প্রকৃত কোষের ক্ষেত্রে প্রথমেই আরএনএ পলিমারেজ যুক্ত হয় না, এই জায়গায় কিছু একদল প্রোটিন যুক্ত হয়, প্রথমে এই প্রোমোটর জায়গায়, প্রোমোটর জায়গায় এভাবে একদল প্রোটিন যুক্ত হবে, এগুলোকে প্রোটিন বলতেছি তো, তো এগুলোকে বলবো আমরা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, অবশ্যই এগুলো প্রোটিন, একদল প্রোটিন। তারপরে সে এখানে ইয়া বড় আরএনএ পলিমারেজ যুক্ত হয়, এই দেখো এটাই হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ, এটাই হচ্ছে আমাদের আরএনএ
যুক্ত হয়েছে, ঠিক আছে? এক যুক্ত হয়েছে মানে কি, আর পলিমার যেভাবে সামনের দিকে মুভ করবে, যুক্ত হয়েছে এখন সূচনা, সূচনা মানে কি, সূচনা হয়ে গেছে, সূচনা শেষ মানে এবার আরএনএ পলিমারেজ যুক্ত হয়েছে মানে কি, এই আরএনএ পলিমারেজ মেইন কাজ করে এটা এভাবে সামনের দিকে মুভ করলে ডিএনএর এই দুইটা স্ট্র্যান্ড এভাবে খুলে যাবে, খুলে যেতে হবে। তো এই পাকগুলো যদি খুলে না যায় তাহলে এখানে কোনো এমআরএনএ তৈরি হতে পারবে, পারবে না। তো আরএনএ যখন এই আরএনএ পলিমারেজ যখন সামনের দিকে মুভ করবে এগুলো খুলে যাবে। আচ্ছা, এটা কিছু আদিক প্রকৃত কোষ। তো আদি কোষে কী হয় জানো? আদি কোষের ক্ষেত্রে একদম সিম্পল, সেটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো লাগে না, এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো লাগে না, ডাইরেক্ট প্রোমোটরে এসে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে সূচনা, এই জিনিসটা করতে সূচনা আমরা করে ফেলছি মানে আরএনএ পলিমারেজ মেইন, এটা বসে গেছে, এবার এটা সামনের দিকে মুভ করবে, মুভ করলে কী হবে, এই দুইটা খুলে যাবে, এই দুইটা খুলে যাবে। কীরকম একটু দেখাচ্ছি, আমি একটু দেখাচ্ছি, ধরে নাও এটা সামনের দিকে, এটা মুভ করে এদিকে চলে আসছে, এটা অ্যানিমেশন আকারে চিন্তা করো, সামনের দিকে মুভ করে এই জায়গায় চলে আসছে। তো এই জায়গায় চলে আসলে এই জায়গাটাতে খুলে ফেলছে, এই জায়গাটা খুলে ফেলছে, দেখো এই জায়গাটা খুলে ফেলছে, এই জায়গাটা খুলে ফেলার কারণে এটা এভাবে এরকম হয়ে যাবে, এই জায়গাগুলো এরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। মানে এখানে একটা বাবল তৈরি করো, তোমরা বাবল চিনো না, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন বাবল। বাবল চিনো তো, আমরা যে বাবল গোল গোল করে থাকে বাবলের মতো, এই জায়গাটাকে বাবল তৈরি করে, এটাকে বলে ট্রান্সক্রিপশন বাবল। তারপর এদিক দিয়ে একটা এমআরএনএ তৈরি হয়, সামনে আমরা দেখব। তো সূচনা হয়ে গেছে, এবার সূচনার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে এবার আমরা এমআরএনএ তৈরি করব, মানে এমআরএনএ সূত্র তৈরি করব, বর্ধিতকরণ মানে বাড়াবো, আস্তে আস্তে তৈরি করব। তাহলে চলো আমরা এবার এটা সামনের দিকে মুভ করার কারণে এই জিনিসটা খুলে গেছে, ঠিক আছে? তো খুলে যাওয়ার কারণে এখন আস্তে আস্তে এখানে তৈরি হবে। তাহলে এই আরএনএ পলিমারেজটা আর এই জায়গায় নেই, খেয়াল করবা আরএনএ পলিমারেজ কিন্তু আর এই জায়গায় থাকবে না, আরএনএ পলিমারেজ এখন এই জায়গাটা খুলে ফেলছে না, তো খুলে ফেলার কারণে এখানেই থাকবে। তো আমি বলতে পারি আরএনএ পলিমারেজ এখন এই জায়গাগুলোতেই আছে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এই লাল তালার দিয়ে বুঝেছি এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এই যে খুলে ফেলছে, এখন এখানে তোমার সূত্র তৈরি হবে, মানে এমআরএনএ তৈরি করবো আমরা। তো একটু একটু মনোযোগ দিবা, এখন এখন বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা, বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খেয়াল রাখবা, এটা হচ্ছে 3' টু 5', আর এটা হচ্ছে 5' টু 3'। মনে করে দেখো, আমরা বলছিলাম এই যে রিজিয়ন, এই যে রিজিয়ন, এই স্ট্রেনটাকে আমরা বলছিলাম কোডিং স্ট্রেন, আর এই স্ট্রেনটাকে আমরা বলছিলাম টেম্পলেট স্ট্রেন। আচ্ছা ভাই, কেন এরকম বলছিলেন? আর আমি বলছি এটাকেই ছাঁচ হিসেবে ধরে, এটাকেই ছাঁচ হিসেবে ধরে এদিক দিয়ে একটা এমআরএনএ তৈরি হবে, আর এটাকে কোডিং স্ট্রিং কেন বলছি, মূলত এই জিনিসটাই কপি হবে এমআরএনএতে, এটা আমি দেখেছিলাম না, তা আমি দেখাচ্ছি। এই কোডিং স্ট্রেনে কিছু নিউক্লিওটাইড থাকবে, সাপোজ ডিএনএর এই জায়গায় কিছু নিউক্লিওটাইড, তিনটা তিনটা করে দেখাচ্ছি, কারণ কোডন তো কোডন তৈরি হবে, তিনটা তিনটা করে দেখাচ্ছি। ধরে নাও এখানে আছে সি এ এ, এখানেও তিনটা দেখাচ্ছি, এখানে আছে সি জি সি, এখানেও তিনটা, এখানে আছে টি টি টি, ঠিক আছে, জি জি টি। আচ্ছা, তো এই যে কোডিং স্ট্রিং, তাহলে এখানে যদি এরকম থাকে তাহলে এই এখানে কীরকম থাকবে, এটা তো তোমরা জানোই, বলো না এখানে কী কীরকম থাকবে, এটার এগেনস্টে কী আর থাকে, জি, এটার এগেনস্টে কী থাকে, সি এ টি, সরি টি, এটার এগেনস্টে টি, এটার এগেনস্টে টি, এটার এগেনস্টে কী থাকে, জি, এটা সি, এটা জি, এখানে বলো এ এ এ, ঠিক আছে? এইবার দেখো আরএনএ পলিমারেজ তো সামনে মুভ করছে, তো আরএনএ পলিমারেজের কাজ কী বলছিলাম, আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে নতুন নতুন নিউক্লিওটাইড এসে যুক্ত করানো। এই যে এটিপি দেখতেছো, এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড এসে এখানে আস্তে আস্তে যুক্ত করাবে, আস্তে আস্তে এখানে এসে নিউক্লিওটাইড, ধরো এভাবে মুভ করলো না, এই যে এই জি জি এর জায়গায় একটা নিউক্লিওটাইড যুক্ত করে দিবে, টি এর জায়গায় একটা নিউক্লিওটাইড, টি এর জায়গায় একটা নিউক্লিওটাইড, তাহলে আমাকে বলো এমআরএনএ তৈরি করবো, জি এর জায়গায় কী আসবে, সি, টি এর জায়গায় কী আসবে, এ, টি এর জায়গায় এ, দেখো একটা একটা নিউক্লিওটাইড, মানে প্রথমে আমি সি টিপি যুক্ত করেছি, তারপর এ টিপি যুক্ত করেছি, তারপর এ টিপি, এভাবে আস্তে আস্তে হচ্ছে, দেখো সি, সি টিপি, জি,
সি আস্তে আস্তে নিউক্লিয়াটাইড এসে এভাবে যুক্ত হচ্ছে, সামনের দিকে যুক্ত করাচ্ছে, আগে পর্যন্ত মুভ করতেছে না। এর এগেস্টে কিন্তু টি আসবে না, কারণ এটা আরএনএ, তাই এখানে আসবে ইউ, আরএনএতে ইউ আসে, এটাও ইউ এটাও ইউ। তাহলে এভাবে যত মুভ করতেছে আরএনএ পলিমারেজ, এর কাজ হচ্ছে একটা একটা নতুন নিউক্লিয়াটাইড এসে যুক্ত করানো। তাহলে দেখো এভাবে একটা একটা করে নতুন নিউক্লিয়াটাইড এসে এভাবে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এই আমাদের এমআরএনএ তৈরি করে ফেলতেছে, সূত্র তৈরি করতেছে। এবং একটা জিনিস খেয়াল করো, এটা যদি 3' টু 5' হয় এটা নিশ্চয় উল্টা হবে, মানে এটা হবে 5' টু 3়। এটাই ইম্পর্টেন্ট মনে রাখবা, এটাই হচ্ছে আমাদের এমআরএনএ, এটাই হচ্ছে আমাদের এমআরএনএ। মনে রাখবা যে এমআরএনএ সবসময় 5' টু 3' এর দিকে হয়, উল্টাটা হবে না, মানে 3' টু 5' হবে না এমআরএনএ কখনো, এটা ইম্পর্টেন্ট, 5' টু 3' হবে। এবং আরএনএ পলিমারেজ সবসময় কোন জায়গায় নিউক্লিয়েটাইড অ্যাড করতেছে, এ 3' প্রান্তে নিউক্লিয়েটাইড অ্যাড করতেছে, বারবার এখানে একটা একটা করে যুক্ত করে করে যাচ্ছে, এভাবে এমআরএনএ সূত্র তৈরি করতেছে। তাহলে এটাই হচ্ছে এমআরএনএ সূত্র পদ্ধতিকরণ, মানে আস্তে আস্তে আমাদের এমআরএনএ সূত্র তৈরি হয়ে গেছে। এবং মনে রাখবে এটা যত এভাবে মুভ করবে, এ নতুন নতুন নিউক্লিয়েটাইড যুক্ত হবে, এবং এই এমআরএনএটা, এই এমআরএনএটা এভাবে নিচের দিকে পড়তে থাকবে, এই এমআরএনএটা এভাবে নিচের দিকে পড়তে থাকবে, এই এমআরএনএটা এভাবে নিচের দিকে পড়তে থাকবে। অনেকটা সেলাই মেশিনের মতো, আমরা যখন কাপড় সেলাই করি তখন এভাবে কাপড় দিই না, কাপড় দেওয়ার কারণে যতটুকু অংশটা সেলাই হয়ে গেছে এটা নিচে পড়ে যায়, ব্যাপারটা হচ্ছে সেরকম। তো এভাবে সামনে যখন যাবে এগুলো যখন এভাবে এমআরএনএ তৈরি হবে আস্তে আস্তে, নতুন নতুন নিউক্লিয়াস যুক্ত হবে, এই জিনিসটা নিচে পড়তে থাকবে এভাবে, বুঝে গেছে? এটা হচ্ছে এমআরএনএ সূত্র পদ্ধতিকরণ। এবার আসো গ নাম্বার, যেটা সেটা হচ্ছে সমাপ্তিকরণ। এখন এভাবে কি এমআরএনএ সূত্র তোমার, এভাবে কি আরএনএ পলিমারেজ এভাবে নিউক্লিয়াস এসে যুক্ত করতে থাকবে, যুক্ত করতে থাকবে, এরকম কি হয়েছেই থাকবে, শেষ হবে না, অবশ্যই শেষ হবে। যখনই এই জায়গায়, আমি কি বলছিলাম মনে আছে, এই জায়গায় একটা টার্মিনেটর আছে, টার্মিনেটর অংশ যখন, টার্মিনেটর মানে কি শেষ সীমানা, এই জায়গায় এসে যখন তোমার এই কি বলে এটা এটা এই যে আরএনএ পলিমারেজ এই জায়গায় যখন আসবে, এই এই জায়গায় কিছু স্পেশাল সিকোয়েন্স আছে। আমি প্রথমে প্রকৃত কোষ বলতেছি, প্রকৃত কোষের ক্ষেত্রেই বলতেছি, এই টার্মিনেটে কিছু স্পেশাল সিকোয়েন্স থাকে, কি জানো, এরকম অ্যাডিনিন 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 এরকম স্পেশাল রিপিটেড স্পেশাল সিকোয়েন্স থাকে, অ্যাডিনিন 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 অ্যাডিনিন, ঠিক আছে? তো আরএনএ পলিমারেজ কী করে, এইগুলা এই জিনিসগুলা এগুলো সে ট্রান্সক্রাইব করে ফেলে, মানে কপি করে ফেলে। তাহলে কপি করে ফেললে বলতো এই জায়গায় এই জিনিসটা এভাবে কপি করে ফেলতো, দেখো এর এগেনস্টে কী আসবে, ইউ, এর এগেনস্টে ইউ, তাহলে এভাবে ইউ 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 কপি করে ফেলবে আরএনএ পলিমারেজ। তো যখনই এভাবে ইউ 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 রিপিটেড সিকোয়েন্স দেখা যাবে এমআরএনএতে, এটা এমআরএনএ না, এটা কি, এটা এমআরএনএ না, এই এমআরএনএতে যখন ইউ ইউ দেখা যাবে তখন এই জায়গায় একটা প্রোটিন এসে যুক্ত হবে। আমি বলতেছি প্রকৃত কোষের ক্ষেত্রে এই জায়গায় এসে একটা প্রোটিন যুক্ত হবে, কোথায়, এমআরএনএতেই, এটা কিন্তু এমআরএনএ, খেয়াল করো এই জায়গায় এমআরএনএ, এই প্রোটিনটার নাম হচ্ছে নিউক্লিয়ার প্রোটিন। এই নিউক্লিয়ার প্রোটিন এসে যখন এখানে যুক্ত হবে তখন কি হবে, এই ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাবে। আর ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাওয়া মানে কি, এতটুকু পর্যন্ত শেষ, এই এমআরএনএটা নিচে পড়ে যাবে, এই এমআরএনএটা নিচে পড়ে যাবে, এবং এই ডিএনএ যে পাকগুলো খুলে গেছে এগুলো আবার পেঁচা যাবে, মানে আউটগুলো আবার আগের মতো নর্মাল হয়ে যাবে, আর আমরা পেয়ে যাবো একটা এমআরএনএ স্ট্র্যান্ড, আমরা পেয়ে যাবো একটা এমআরএনএ স্ট্র্যান্ড। এটা বলছি আমি প্রকৃত কোষের ক্ষেত্রে, বাট আদি কোষে ব্যাপারটা এত সোজা না, আদি কোষে দুইটা ঘটনা ঘটতে পারে, তোমাদের বইয়ে আছে বাট তোমাদের বই সংক্ষেপে বলছে, তো আমিও একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো, বইয়ে যা আছে তা লিখলেই চলবে। তো এখানে দেখো এই মজার ব্যাপার কি জানো, যে এমআরএনএতে এই আদি কোষে এরকম ঘটনা ঘটে না, আদি কোষে আসলে দুই ধরনের ঘটনা ঘটে, একটা প্রোটিনের সাহায্যে বন্ধ হয় আর একটা হচ্ছে হেয়ার পিনের সাহায্যে বন্ধ হয়। ব্যাপারটা আমি বোঝাচ্ছি জিনিসটা একদম ইজি বলতে গেলে, যে ধরে নাও যে এখন আমি ব্যাপারটা এইভাবে বলি যে হ্যাঁ এই জায়গায় টার্মিনেটর ধরে নাও, এখানে এভাবে যাচ্ছে, তো এটা তো এভাবে যাচ্ছে তাই না, এটা এভাবে মুভ করতেছে, খেয়াল করে দেখো এটা এভাবে মুভ করতেছে। তো মুভ করার কারণে এই জায়গায় ধরে নাও টার্মিনেটর আছে, এই জায়গায় স্পেশাল টার্মিনেটর সিকোয়েন্স, টার্মিনেটর মানে শেষ সীমানা, স্পেশাল টার্মিনেটর, এই জায়গাটাকে আমি একটা নাম দিচ্ছি,
তোমরা জাস্ট নামটা লিখো, এই জায়গাটার নাম আমি দিচ্ছি, নামটা একটু জাস্ট লিখো, আরএচও বাইন্ডিং সেট। এটা কোথায় আছে বলো তো? এটা আদিকোষের ডিএনএতেই আছে, এটাকে টার্মিনেটরও বলতে পারি আমরা। এটা যখন কপি করে ফেলছে, তাহলে কপিটা আমরা কোন জায়গায় পাবো? এই জায়গায় পাবো, ধরে নাও আমরা এই এমআরএনএর এই জায়গায় পাবো, এটাই হচ্ছে তোমার, কারণ এটা এটা কপি করে ফেললে তো এটা আমরা এমআরএনএতেই পাবো, এটা ডিএনএর অংশ, ডিএনএ অংশটা কপি করে ফেললে তো আমরা এটা এমআরএনএতেই পাবো, এখানেই এখানেও পাবো। তো ঠিক এই জায়গাটাকে ধরো আরএচও বাইন্ডিং সাইট। এই আরএচও মানে কি? আরএচও মানে হচ্ছে একটা প্রোটিন, মনে রাখবো। আরএচও মানে কি? আরএচও মানে হচ্ছে প্রোটিন, তার মানে এখানে একটা প্রোটিন এসে যুক্ত হবে এই জায়গায়, এমআরএনএতে একটা প্রোটিন এসে যুক্ত হবে। এটা হচ্ছে আরএইচও, এটা হচ্ছে আরএইচও ফ্যাক্টর বা প্রোটিন। এই প্রোটিনটা এভাবে উপরের দিকে উঠতে থাকবে, দেখো ক্লাইম করতে থাকবে, এভাবে ক্লাইম ক্লাইম করে করে এই এখানে আরএনএ পলিমারেজ আছে না, আরএনএ পলিমারেজকে ধরে ফেলবে। এই জায়গায় আরএনএ পলিমারেজ আছে, ধরো এভাবে ক্লাইম করতে করতে এই জায়গায় আরএনএ পলিমারেজকে ধরে ফেলবে। যখন এটা ধরে ফেলবে তখন এটা এমআরএনএটা নিচের দিকে পুল হবে, পুল হয়ে এমআরএনএটা আলাদা হয়ে যাবে, ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাবে। এমআরএনএটা এভাবে উঠতে আসতে উঠে যখন আরএনএ পলিমারেজকে ধরে ফেলবে তখনই এমআরএনএটা নিচের দিকে একটা টান পড়বে, টান পড়ার কারণে এমআরএনএটা নিচে পড়ে যাবে, মানে ট্রান্সক্রিপশন খতম। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এখানে আরএইচও লাগে না, আরএইচও লাগে না বলতে কি ঘটনা হয় সেটা হচ্ছে এই এমআরএনএটা, খেয়াল করে এই যে এমআরএনএটা দেখতেছ, এই এমআরএনএটা এইভাবে একটা হেয়ার পিন তৈরি করে, তোমরা বইয়ে পাবা লুপ তৈরি করে, বইয়ে পাবা লুপ তৈরি করে, এটাকে আমি বলতেছি এইভাবে একটা হেয়ার পিন লুপ তৈরি করে। এই দেখো এইভাবে, এইভাবে একটা লুপ তৈরি করে ফেলে, এই এটাকে বলা হয় হেয়ার পিন লুপ, এটাকে বলা হয় হেয়ার পিন লুপ, লুপ তৈরি হয়। তোমাদের বই লিখছে শুধুমাত্র লুপ তৈরি হয়, তো বই যা বলছে তা লিখলে চলবে, জাস্ট বোঝার জন্য বলতেছি। এই লুপটাকে বলা হয় হেয়ার পিন লুপ। এই লুপটা যখন তৈরি হবে তখন এমআরএনএ এই স্ট্রেন্থ আর এগুলোর মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হবে, একটা ইমব্যালেন্স তৈরি হবে, মানে একটা ভারসাম্যটা থাকবে না। দেখো এমআরএনএটা কীরকম হয়ে গেছে, এমআরএনএটা নর্মালি এরকম, বাট এরকম এইভাবে একটা লুপ তৈরি হওয়াতে এই জায়গায় একটা ডিসব্যালেন্স তৈরি হবে, ইমব্যালেন্স তৈরি হবে। তো এই অংশটা আলগা হয়ে পড়বে, এই অংশটা আলগা হয়ে পড়বে, তো ভাই এখন তখন তার মানে কি এভাবে এমআরএনএটা নিচে পড়ে যাবে হেয়ারপিন তৈরি হওয়ার কারণে, এভাবেও ঘটনা ঘটতে পারে। এটা হয় আদিকোষের ক্ষেত্রে, দুইভাবে হয় আদিকোষের ক্ষেত্রে, পরিধিকোষের ক্ষেত্রে তো বলছি। এটা হচ্ছে সমাপ্তিকরণ, তাহলে আমরা ট্রান্সক্রিপশনের শেষ আমরা এমআরএনএ পেয়ে গেছি, তার মানে আমরা কি পেয়ে গেছি বলো তো? আমরা এমআরএনএ পেয়ে গেছি, আমরা পি পেয়ে গেছি, আমরা এমআরএনএ পড়ে গেছি। তবে শেষ হইলেও হইলো না শেষ, বিকজ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে চার নম্বর ঘ, ঘ নম্বরটা অ্যাকচুয়ালি কি, গ নম্বরটা হচ্ছে আমরা যে এমআরএনএটা পাবো, অ্যাকচুয়ালি এই এমআরএনএটা স্টিল রাইবোজোমে যাইতে পারবে না, কারণ দেখে নাও এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয়েছে এমআরএনএ, বাট এই এমআরএনএ যেটা তৈরি হয়েছে এটা নিউক্লিয়াস থেকে বাইর হয়ে রাইবোজোমের কাছে যাইতে পারবে না, এটা হচ্ছে রাইবোজোম, কারণ রাইবোজোমের কাছে যাইতে হবে ট্রান্সলেশনের জন্য। তো এই এমআরএনএটা কেন নিউক্লিয়াস থেকে বের হয়ে যাইতে পারবে না? বিকজ এই এমআরএনএটা ম্যাচিউর না, কারণ এই এমআরএনএটা যখন বাইরের দিকে যাবে এ কিছু প্রোটেকশন লাগবে, প্রোটেকশন ছাড়া যদি বাইরে যায় সাইটোপ্লাজমে কিছু এনজাইম আছে যারা এদেরকে নষ্ট করে দেবে, আলটিমেটলি ট্রান্সলেশন আর হবে না। এটাকে প্রোটেকশন লাগবে, প্রোটেকশন লাগবে, একে কিছু প্রোটেকশন দিতে হবে তারপর বাইর করা যাবে। প্রোটেকশন কেমন লাগবে? কারণ বাইরে কিছু এনজাইম ওর দিকে তাকাই আছে, এটা খাই ফেলবে। হ্যাঁ, এটাকেই বলা হয় চূড়ান্ত এমআরএনএ, মানে এটাকে আমাকে চূড়ান্ত করে ফেলতে হবে। তো আপাতত এই এমআরএনএকে আমরা চূড়ান্ত বলবো না, আপাতত এমআরএনএকে বলবো প্রি এমআরএনএ, এটাকে আমরা কি বলবো? প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএকে আমাদেরকে চূড়ান্ত করে প্রসেসিং করে প্রোটেকশন দিয়ে ম্যাচিউর এমআরএনএ, চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে হবে। এটা কেন করতেছি? প্রোটেকশন দেওয়ার জন্য। আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, এই যে প্রি এমআরএনএটা দেখতেছ ইট ইজ স্টিল যথেষ্ট না ট্রান্সলেশনের জন্য, বিকজ এই প্রি এমআরএনএতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। এই জিনিসগুলো হয়তো তোমরা জানো না, তা আমি একটু বলে দিই। এক্সন মানে হচ্ছে এমআরএনএরই অংশ, প্রি এমআরএনএর অংশ, এক্সন হচ্ছে প্রয়োজনীয় অংশ, এক্সন মানে হচ্ছে কি
প্রয়োজনীয় অংশ কার? এমআরএনএর প্রয়োজনীয় অংশ যা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, যা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। অ্যামাইনো অ্যাসিডকে কোড তো করতে হবে, এটা তো জানো ট্রান্সলেশনে। আর ইন্ট্রন মানে হচ্ছে এই পিআরএনএ তো কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে, কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে। ভালোভাবে খেয়াল করো, একজন আর ইন্টার্ন, আমি আর বলবো না একজন কি ইন্টার্ন কি। অপ্রয়োজনীয় অংশ থাকে যা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। তাহলে এগুলো আমার দরকার আছে, আমার তো আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে হবে, কি বলো? অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে হবে, নাহলে আমি প্রোটিন পাবো কোত্থেকে? তো আমার এই ইন্টার্ন দেখে লাভ কী? এজন্য প্রিয় অ্যামাইনোতে এরকম কিছু ইন্টার্ন থাকে যেটাকে আমাকে বাদ দিতে হবে, একজনকে রেখে দিতে হবে, ঠিক আছে? তাহলে একজনকে আমরা রেখে দিব, ইন্টার্নকে বাদ দিব, এটাই আমি বলতে চাচ্ছি। তাহলে আমি তোমাকে একটা প্রিয় অ্যামআরএনএ দেখাচ্ছি। এই দেখো, আমি প্রিয় অ্যামআরএনএ তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রিয় অ্যামআরএনএ। বলো তো, অ্যামআরএনএ সবসময় কী হয়? 5' টু 3' বলছিলাম না, কখনো 3' টু 5' দিবা না, 5' টু 3'। তাহলে এখানে একটা প্রয়োজনীয় অংশ থাকে যেটা অ্যামাইনোসিড কোড করতে পারে, একটা অপ্রয়োজনীয় অংশ যেটা অ্যামাইনোসিড কোড করতে পারে না। ধরে নাও এখানে একটা প্রয়োজনীয় অংশ আছে যেটার নাম হচ্ছে এক্সন 1, হ্যাঁ। এখানে একটা অপ্রয়োজনীয় অংশ আছে যেটার নাম হচ্ছে, আমি এভাবে দেখাচ্ছি দায়িত্ব দিয়ে, এটার নাম হচ্ছে ইন্টার্ন 1, এটা অপ্রয়োজনীয়, ঠিক আছে? এইখানে আর একটা ইন্টার্ন 1 আছে, ইন্টার্ন 2, এটা ইন্টার্ন 2 দাও, ঠিক আছে? তাহলে এই অংশটাকে কি দিবা? এক্সন 2, এটাকে তুমি এক্সন 3 বলতে পারো, এই অংশটাকে এক্সন 3 বলতে পারো। তাহলে একজন মানে হচ্ছে প্রয়োজনীয় অংশ, ইন্টার্ন মানে হচ্ছে অপ্রয়োজন। তাহলে আমরা এই যে এই দুইটা এই জিনিসগুলোকে বাদ দিব, এই ইন্টার্ন 1 বাদ দিব, ইন্টার্ন 2 বাদ দিব, একজন 1, একজন 2, একজন 3 রেখে দিব, প্রয়োজনীয় অংশ বলছি যে তাই রেখে দিব। আচ্ছা, প্রথমে বলো এটাকে আমি বাইর করতে হলে, নিউক্লিয়াস থেকে বাইর করতে বলছে কী দিতে হবে? প্রোটেকশন দিতে হবে। কেন? কারণ এখানে কিছু এনজাইম হা করে থাকে একে গিলার জন্য। তো প্রোটেকশনটা কীরকম? এই যে 5' পাম্পতে কিছু জিনিস অ্যাড করতে হবে, একটা ক্যাপ অ্যাড করতে হবে। দেখো আমি এভাবে একটা ক্যাপ দিচ্ছি, ক্যাপ দেখছো? ক্যাপ, এই ক্যাপে কি থাকবে? এই ক্যাপে 7টা গুয়ানিন দিবা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা গুয়ানিন দিবা, নিউক্লিওটাইড দিবা। তো এটাকে আমরা বলতেছি 7টা বিটে 7, একটা গুয়ানিনের সাথে মিথাইল যুক্ত থাকবে, এই 7-মিথাইল GTP, গুয়ানোসিন ট্রাইফসফেট। 7টা গুয়ানিন দিছি কোথায়? 5', এটাকে ক্যাপ বলা হয়, এটাকে বলা হয় 5' ক্যাপ। ক্যাপ তৈরি করে একটা টুপি পরে দিছি প্রোটেকশনের জন্য, টুপিটা কি দিয়ে? 7 মিথাইল গুয়ানিসিন, মানে গুয়ানিসিনটাতে আবার কী থাকে? মিথাইল থাকে, মিথাইল তো চিনো গ্রুপ, মিথাইল গ্রুপ থাকে। আচ্ছা ভাইয়া, একটা প্রোটেকশন তো আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। এই লেজের দিকে, এটা হচ্ছে লেজ, এই জায়গায় আরেকটা প্রোটেকশন দিতে হবে, লেজ দিতে হবে। এখানে লেজ দিবা, অ্যাডিনিনে অনেকগুলো অ্যাডিনিন দিবা, অনেকগুলো অ্যাডিনিন দিবা, ডট ডট দিলাম। অ্যাডিনিন কয়টা? 50 থেকে 150টা অ্যাডিনিন দিবা। তো এটাকে বলা হয় টেইল, টেইল মানে লেস। তো এটাকে বলা হয় পলি, পলি মানে অনেকগুলো এ, তো এটাকে বলা হয় পলি এ, অনেকগুলো এ যে পলি এ টেল। এটাকে বলা হয় 3' টেল, এটাকে 3' আছে না, তো এটাকে বলা হয় 3' টেল, ঠিক আছে? তাহলে আমরা এভাবে প্রোটেকশন দিয়ে দিছি। এইবার এটা বাইরে হইতে পারবে, তবে এখনও বাইর করবো না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এই অপ্রয়োজনীয় অংশগুলোকে কাটটাট করতে হবে, কাটিং করতে হবে। তার মানে একটু দেখো তো ভাইয়া, আমার এই ইন্টার্ন 1 অপ্রয়োজনীয় অংশ, ইন্টার্ন 2 হবে, যেগুলোকে বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার জন্য তো কিছু লাগবে, যেমন কিছুই বাদ দিতে হলে আমরা কাপড় টাপড় কাটতে হলে আমরা কেসি দিয়ে কাটি, এখানেও কেউ সেরকম কিছু লাগবে। এখানে যে জিনিসটা লাগবে সেটার নাম হচ্ছে SNRNP। নিশ্চয় জিজ্ঞেস করতেছে এগুলো দিয়ে কাটিং টাটিং করবো, ইন্টার্ন টিন্টার্ন কাটবো, পুরো নাম জিজ্ঞেস জানতে ইচ্ছে করতেছে, পুরো নাম হচ্ছে স্মল রাইবো নিউক্লিও প্রোটিনস, স্মল রাইবো নিউক্লিও প্রোটিন। এগুলো দিয়ে আমরা কাটিং টাটিং করবো। দেখো একটু কেটে ফেলি, ইন্টার্ন 1 আমি কেটে ফেলি, তাহলে ইন্টার্ন 1 কেটে ফেললে এরকমই তো হবে। ইন্টার্ন 1 আমি কেটে ফেললাম, তারপর ইন্টার্ন 2 আমি কেটে ফেললাম, দেখো ঠিক আছে, বাকিগুলো তো ঠিক থাকবে, একজন 1 ঠিক থাকবে, ক্যাপটাও ঠিক থাকবে, এটা একজন 2 ঠিক থাকবে, একজন 3 থাকবে, টেলটাও ঠিক থাকবে, মানে এই জিনিসগুলো আলাদা না, এই যে ক্যাপও থাকবে, খেয়াল করো এভাবে ক্যাপও থাকবে, এখানে থাকবে একজন 1, এগুলো তো কাটবো না,
মাঝখান দিয়ে একটা কি ছিল, একজন টু ছিল, এই যে দেখো একজন টু, এদিক দিয়ে আবার একটা কি ছিল, একজন থ্রি ছিল, এবং এদিক দিয়ে আবার টেইল আছে, পলিয়ে টেইল। ঠিক আছে, এই কাটিংটা আমরা কি করছি, এসএনআরএনপি দিয়ে। তবে এসএনআরএনপি কি একটা দিয়ে কাটবো? না, ব্যাপারটা হচ্ছে অনেকগুলো এসএনআরএনপি আসবে এভাবে, আর একটা এসএনআরএনপি দিয়ে কাটিং টাটিং করবো না, একটা এসএনআরএনপি এই ক্ষমতা নাই, অনেকগুলো এসএনআরএনপি, কারণ হচ্ছে অসংখ্য এসএনআরএনপি, অসংখ্য এসএনআরএনপি দিয়েই মূলত আমরা এগুলো কাটিং টাটিং করবো। তো যখন অসংখ্য এসএনআরএনপি মিলে একটা কমপ্লেক্স তৈরি করে ফেলে, তখন এটা একটা নাম দেওয়া হয়, নামটা হচ্ছে স্প্লাইসিওজোম। তাহলে হোয়াট ইজ স্প্লাইসিওজোম? স্প্লাইসিওজোম মানে হচ্ছে অসংখ্য এসএনআরএনপি মিলে যখন ইন্ট্রনগুলোকে কেটে ফেলে দেয়, ওই অসংখ্য আর এসএনআরএনপি কমপ্লেক্সটাকে বলা হয় স্প্লাইসিওজোম, আর এই প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিং। এই প্রসেসটার নাম হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিওজোম দিয়ে দিয়ে যেহেতু করা হয়, তাই প্রসেসটার নামই হবে স্প্লাইসিং, তাহলে এটাকে বলা হয় স্প্লাইসিং প্রসেস। আচ্ছা, এখন আমরা কেটে ফেললাম, কেটে ফেলে এগুলো তো জোড়া লাগাতে হবে, তাহলে ইন্টার্ন বাথ, ইন্টার্ন ওয়ান বাথ, ইন্টার্ন থ্রু বাথ। এখন আমরা এগুলোকে এভাবে জোড়া লাগাই দিয়েই, তাহলে দেখো আমি জোড়া লাগাচ্ছি, একজন টু, একজন থ্রি, আর এদিকে আসবে টেইল, পলিয়ে টেইল। এই যে যেটা পাইলাম, এটাই হলো আমাদের চূড়ান্ত এমআরএনএ, মানে এটাই এখন নিউক্লিয়াস থেকে বের হয়ে কার কাছে যাবে, রাইবোসোমের কাছে গিয়ে প্রোটিন তৈরি হবে। এখানেই আমাদের ট্রান্সক্রিপশন শেষ, এখানেই আমাদের ট্রান্সক্রিপশন ভাইয়া শেষ, এমআরএনএ পেয়ে গেছি, এটা তো চূড়ান্ত এমআরএনএ। এখন এই চূড়ান্ত এমআরএনএ কার কাছে যাবে, নিউক্লিয়াস থেকে বাইরে হয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই, প্রোটেকশন দিয়ে দিছি, ক্যাপ দিয়ে দিছি, টেল দিয়েছি, প্রোটেকশন দিয়ে দিছি, এখন সে বাইরে হয়ে কার কাছে যাবে, রাইবোসোমে গিয়ে কী করাবে, ট্রান্সলেশন করবে। তাহলে চলো এখন আমরা ট্রান্সলেশনে চলে যাই, চলো আমরা এখন ট্রান্সলেশনে চলে যাই। ট্রান্সলেশন কী তো জানো, ট্রান্সলেশন কী তো আমরা জানি, ট্রান্সলেশন খুবই মজার, ট্রান্সলেশন খুবই মজার। ট্রান্সলেশন মানে হচ্ছে আমরা যে চূড়ান্ত এমআরএনএ পাইছি, এই এমআরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করলেই ট্রান্সলেশন হয়ে যাবে। আর প্রোটিন তৈরি করতে আমরা জানি অনেক কিছুই লাগে, কী কী লাগে সেটা আমরা অবশ্যই বলবো। ঠিক আছে, তো আমাকে বলো যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, এটাই ট্রান্সলেশন, এটাই কি ট্রান্সলেশন? তার মানে এই যে ম্যাচিউর এমআরএনএ বা চূড়ান্ত এমআরএনএ যেটা পাইছি, এটা নর্মালি কী করে, এটা প্রোটিন তৈরির বার্তা গ্রহণ করে, বহন করে, এটা কি প্রোটিন তৈরির বার্তা বহন করে। এগুলো আমি আগেও বলছি, এখনও বলতেছি, এখন তোমার বুঝতে সমস্যা হবে। কোত্থেকে বহন পাইছে, এটা কোত্থেকে পাইছে, জিন থেকে, জিন থেকেই তো এটা কপি হয়েছে, এগুলো আগে বলছি না, এখন তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রোটিন তৈরির বার্তা বহন করে কার থেকে, জিন থেকে। আচ্ছা, বার্তাগুলো অ্যাকচুয়ালি কীভাবে থাকে, বার্তাগুলো অ্যাকচুয়ালি কোডন হিসেবে থাকে, আমি তোমাদেরকে কিন্তু কোডনও বুঝাই দিছি, তাহলে তোমার ধরতে সুবিধা হচ্ছে। এমআরএনএতে কোডন থাকে, ওই কোডনগুলোই মূলত বার্তা। কোডনগুলো কি, কোডনের কাজ কি, কোডনের কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে কোড করা, কারণ প্রোটিন তো তৈরিতে অ্যামাইনো অ্যাসিড লাগবে, তো ওই কোন অ্যামাইনো অ্যাসিডটা আসবে সেটাই এমআরএনএ বহন করছে, তাহলে কোডন হিসেবে থাকে। তাহলে কোডন মানে কি, তাহলে এখন কোডন জানাটা দরকার পড়ে গেছে। তো কোডন মানে হচ্ছে পরপর তিনটা নিউক্লিওটাইড বেস, মনে করে দেখো এইভাবে তিনটা নিউক্লিওটাইড বেস পরপরকে আমরা কোডন বলছিলাম। সো কোডন হচ্ছে পরপর তিনটা নিউক্লিওটাইড, ঠিক আছে, যা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, আমি এ এ দিয়ে বোঝাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড কোড করে। এখন আমাদের ক্ষেত্রে কিন্তু জানো যে অ্যামাইনো অ্যাসিড টোটাল 20টা আছে, 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, এবং 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোডন কয়টা থাকতে পারে? অনেকে বলবে 20টা কোডন থাকবে, না ভাইয়া, 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য আছে 64টা কোডন। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ভাই, অ্যামাইনো অ্যাসিডটা আছে 20টা, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য যদি একটা কোডন দরকার পড়ে, তাহলে 20টা কোডন থাকলে হইতো না? হইতো, বাট এখানে তোমাকে মনে রাখতে হবে যে চারটা ভিন্ন কোডনও কিন্তু সেম অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। এখানে মনে রাখতে হবে ভিন্ন কোডনও কিন্তু সেম অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, সেম অ্যামাইনো অ্যাসিডকে
কোড করতে পারে, ভিন্ন কোডন। মানে ধরো একটা কোডন ভ্যালিনকে এই কোড করছে, আরেকটা কোডন ভ্যালিনকে করতে পারে। তো এরকম করতে গেলে দেখবা যে হিসাব করে দেখবা চরিত্রটা এমনি হয়ে যায়। তো অনেকগুলো ভিন্ন কোডনও কিন্তু একটা সেম অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। যেমন বলে এই ইউজি ধরো এই জি সি ধরো ভ্যালিনকে কোড করছে, ঠিক যেমন ধরো সি ইউজি ভ্যালিনকে করে বসছে। তো ডিফারেন্ট কোডন কিন্তু সেম অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে হিসাব করে চরিত্রটা। এখন মনে রাখবা 64টা কোডনের মধ্যে একটা হচ্ছে স্টার্ট কোডন। স্টার্ট কোডন মানে কি বলতো? স্টার্ট কোডন মানে হচ্ছে যেটা ট্রান্সলেশন শুরু করবে। এই স্টার্ট কোডন থাকলেই ট্রান্সলেশন স্টার্ট হবে। এবং স্টার্ট কোডন তোমাকে মুখস্থ রাখতে হবে, স্টার্ট কোডনটা হচ্ছে এ ইউজি। আর 64টার মধ্যে একটা স্টার্ট কোডন আর তিনটা স্টপ কোডন। তাহলে স্টপের কাজ তো বুঝেই যাচ্ছ, মানে হচ্ছে এটা ট্রান্সলেশন বন্ধ করে দেওয়া। স্টপ কোডনগুলো মুখস্থ রাখতে হবে, একটা স্টপ কোডন ইউ এ, একটা স্টপ ইউ এ জি, হ্যাঁ আর একটা স্টপ কোডন হচ্ছে ইউ জি এ। এই তিনটার মধ্যে একটাই থাকলে কিন্তু ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে কি ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে, বাকিগুলো দিয়ে বাকিগুলো বিভিন্ন অ্যামিনো অ্যাসিড কোড করবে, এটাও একটা অ্যামিনো অ্যাসিড কোড করবে। তো মনে রাখবা যে 61টা কোডন অ্যামিনো অ্যাসিডকে কোড করবে। 61টা কোডন, 61টা কেমনে? তিনটা স্টপ কোডন, 64 থেকে তিনটা বাদ দাও, 64 থেকে যদি তিনটা বাদ দাও তাহলে 61টা থাকে। 61টা ইনক্লুডিং স্টার্ট কোডন সবগুলো অ্যামিনো অ্যাসিড কোড করতে পারবে, শুধুমাত্র এই তিনটা স্টপ কোডন অ্যামিনো অ্যাসিডকে কোড করবে না, এটা ট্রান্সলেশন বন্ধ করে দিবে। তো 61টা কোডনই মিলেই মূলতেই মূলত অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, এই তিনটা পারে না, বিকজ এই তিনটা স্টপ কোডন, এরা আর অ্যামিনো অ্যাসিড আনবে না, বন্ধ হয়ে যাবে বলবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে মেইন ইস্যু। এখন তোমরা আমাকে একটু ভাই বলো তো, এই যে অ্যামিনো অ্যাসিড বলতেছি, অ্যামিনো অ্যাসিডটা আনবে কে বা এই প্রোটিন তৈরি হবে কোথায়? রাইবোজোমে। তোমরা দেখো রাইবোজোমে দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে ছোট ইউনিট, এই দেখো এটা একটা ছোট ইউনিট, রাইবোজোমে দুইটা ইউনিট থাকে, ছোট ইউনিট আর একটা হচ্ছে বড় ইউনিট। এবং মনে রাখবা রাইবোজোমে ছোট ইউনিটের সাথেই আগে মূলত আমাদের এমআরএনএ এসে যুক্ত হয়। যেমন দেখো এটা হচ্ছে এই এমআরএনএ, এই এমআরএনএ আগে রাইবোজোমের ছোট ইউনিটের সাথে এসে যুক্ত হবে, এটাই আমার এমআরএনএ। এবং ডিরেকশন কত? 5' থেকে 3', এভাবে যাবে, এভাবে 5' থেকে 3' দিকে যাবে, প্রথমে এভাবে যুক্ত হয়। তারপর পরে এসেই বড় সাব ইউনিটে এসে পরে এসে যুক্ত হয়, এই বড়টা এসে পরে যুক্ত হয়, এটা হচ্ছে বড় সাব ইউনিট। এবং মনে রাখবা বড় সাব ইউনিটে এখানেই তো মূলত প্রোটিন তৈরি হবে। বড় সাব ইউনিটে তিনটা সাব ইউনিট থাকে, তিনটা খালি জায়গা থাকে, বড়তে তিনটা খালি জায়গা বলে নাম সিরিয়ালি মনে রাখতে হবে। মাঝখানে একটা খালি জায়গা থাকে, সেটার নাম হচ্ছে পি, এই পাশে থাকে হচ্ছে এ, এই পাশে হচ্ছে ই, এরকম তিনটা সাব ইউনিট থাকে। কোথায়? বড়। বুঝলে? নামটা আমি বলে দিচ্ছি, এই এ মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট, এটা এটা আমি বাংলা বলে দিচ্ছি। মানে কি অ্যামাইনো অ্যাসিড সাইট? মানে হচ্ছে নতুন কোনো অ্যামাইনো অ্যাসিড এখানেই আসবে, নতুন কোনো মানে সবসময় নতুন নতুন অ্যামাইনো অ্যাসিডগুলো এই জায়গায় আসবে। পি মানে হচ্ছে, পি মানে হচ্ছে পেপটাইডাল সাইট। এটা মানে কি তোমরা জানো, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড যখন আসে তখন তাদের মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হয়, এই সাইটে এসে পেপটাইড বন্ড তৈরি হবে। তার মানে পেপটাইডাল সাইটে মানে এসে পেপটাইড বন্ড তৈরি হবে, পেপটাইড বন্ড তৈরি হতে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড একসাথে থাকবে না, তাই না? আচ্ছা ই মানে কি? ই মানে হচ্ছে একদম শুধু এক্সিট সাইট, এক্সিট সাইট মানে হচ্ছে এই যে টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে সে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখন আসে অ্যামাইনো অ্যাসিড আনবে কে বলছিলাম? টিআরএনএ। টিআরএনএ দেখতে কিরকম? এরকম, এটা থ্রি, এটা 5', এটা 3'। এবং আমি বলছিলাম 3' দিকে কিন্তু অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, আর এদিকে তিনটা কি থাকে? এন্টি কোডন থাকে, এখানে থাকে কোডন, এখানে থাকে কোডন, টিআরএনএ বসে এন্টি কোডন এভাবে বসে। এই টিআরএনএ গুলা এতে আসে একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, পিতে আসলে বম তৈরি করবে, ইতে এসে টিআরএনএটা বের হয়ে চলে যাবে। এবং মনে রাখবা এই যে এটা যে অ্যামাইনো অ্যাসিড বললাম, এই অ্যামাইনো অ্যাসিডের সাথে টিআরএনএটা যুক্ত হয় কীভাবে? একটা এনজাইম দিয়ে। এই টিআরএনএর সাথে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয় কীভাবে? একটা এনজাইম দিয়ে। এনজাইমটার নাম তোমাকে জানতে হবে, এনজাইমটার নাম হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম।
এনজাইমটার নাম হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম, অথবা এটা আরেকটা নাম মনে রাখতে হবে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিস। এই অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএ থ্রি প্রাইম প্রান্তে যুক্ত করবে কে, এই এনজাইমটা। তারপর টিআরএনএটা কোথায় আসবে, এতে আসবে, এভাবে শুরু হবে। ঠিক আছে, তো চলো আমরা এবার ট্রান্সলেশন শুরু করে দিই। ট্রান্সলেশনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো। কয়টা ভাগে? তিন ভাগে ভাগ করতে পারবো। কী কী জানো? প্রথম হচ্ছে সূচনা। সব জায়গায় সূচনা আছে, ট্রান্সলেশনের সূচনা থাকবে। সূচনাটা কীরকম? ওই যে বললাম, এটা হচ্ছে রাইবোজোমের ছোট খণ্ড, এটা হচ্ছে রাইবোজোমের ছোট ইউনিটটা। এবং আমি বলছি রাইবোজোমের ছোট ইউনিটের সাথে কে যুক্ত হবে, এমআরএনএ। এবং দেখো এই এমআরএনএটা অ্যাকচুয়ালি কীভাবে যুক্ত হবে, এই এমআরএনএর ফাইভ প্রাইম প্রান্তটাই আগে যুক্ত হবে। এই দেখো এটা হচ্ছে ফাইভ প্রাইম, ফাইভ প্রাইম প্রান্ত যুক্ত হবে, তারপর এদিকে হচ্ছে থ্রি প্রাইম। এই রাইবোজোমের ছোট ইউনিটের সাথে আগে এটা যুক্ত হবে, বুঝে গেছে? রাইবোজোমের ছোট ইউনিটের সাথে আগে এটা কী করবে, যুক্ত হবে। তারপর একটা জিনিস খেয়াল করো যে আচ্ছা প্রথমে এই জিনিসটা আগে না হবে না, প্রথমে আমি ব্যাপারটা এভাবে বলি, তোমাদের বই অনুসারেই বলতেছি। প্রথমে এটা হচ্ছে রাইবোজোমের ছোট খণ্ড, এবং রাইবোজোমের ছোট খণ্ডের সাথে শুরুর দিকে একটা টিআরএনএ আসবে, একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। মনে একবার ট্রান্সলেশন শুরু হয় একটা কোডন দিয়ে, এটা হচ্ছে স্টার্ট কোডন এইউজি। মনে রাখবা স্টার্ট কোডন এইউজি যখন থাকবে, মনে রাখবে এটা একটা অ্যামাইনো অ্যাসিডের কোড করতেছে। ওই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে ম্যাথিওনিন, আমি এম দিয়ে প্রকাশ করছি। সবসময় ট্রান্সলেশন শুরু হবে এই এইউজি দিয়ে, যে স্টার্ট কোডন। আর স্টার্ট কোডনটা একটা অ্যামাইনো অ্যাসিডের কোড করবে কে, ম্যাথিওনিন। আর ম্যাথিওনিনকে কে আনবে, একটা টিআরএনএ। ধরে নাও এটা হচ্ছে একটা টিআরএনএ, এভাবে আঁকলাম আর কি। এই জায়গা থেকে অ্যান্টিকোডন। এবং এই টিআরএনএ কাকে নিয়ে আসবে, এই ম্যাথিওনিনকে নিয়ে আসবে, কারণ স্টার্ট কোডন বলে দিছে একে নিয়ে আসো। স্টার্ট কোডন সবসময় ম্যাথিওনিনকে আনতে বলে, তাহলে শুরু হবে তো এখান থেকে। তাই এই টিআরএনএটা স্টার্ট কোডন ম্যাথিওনিনকে নিয়ে চলে আসবে, আর এই জায়গাটা হচ্ছে অ্যান্টিকোডন, যেটা কোডনের সাথে যুক্ত হবে। তার মানে এই জায়গায় আমাদের টিআরএনএটা এসে প্রথমে যুক্ত হবে, এবং এখানে আছে অ্যান্টিকোডন, আর এটা হচ্ছে তোমার ম্যাথিওনিন। ঠিক আছে, তারপর এটা আসলে এমআরএনএর সাথে যুক্ত হবে। তারপর এটা এমআরএনএ, দেখো এখন দেখাচ্ছি, এখন এমআরএনএ যুক্ত হবে এখানের সাথে। এখন দেখো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রাইবোজোমের ছোট ইউনিট। এই রাইবোজোমের ছোট ইউনিটে এই এমআরএনএ ফাইভ প্রাইম প্রান্তটা যুক্ত হবে। এটাই হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত, এটা হচ্ছে থ্রি প্রাইম প্রান্ত। এখানেই আমাদের ছিল তোমার কী বলতো, হ্যাঁ এখানে আমাদের, এখানে কী যুক্ত হয়েছিলো বলতো, এখানে আমাদের টিআরএনএ যুক্ত হয়েছিল। এই এটা এটা কাকে নিয়ে আসছে, ম্যাথিওনিনকে নিয়ে আসছে। এটা কাকে নিয়ে আসছে, এটা ম্যাথিওনিনকে নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে এখানে আবার অ্যান্টিকোডন আছে, খেয়াল করবা এই জায়গায়, এই জায়গায় কী থাকে, অ্যান্টিকোডন থাকে। আচ্ছা আর এই জায়গায় থাকে কোডন। তো এটা কী করবে, এই ইনিশিয়ালটা অ্যামাইনো যুক্তছে, এবার এটা এবার সামনে মুভ করবে, ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে মুভ করবে। যতক্ষণ না পর্যন্ত সে স্টার্ট কোডন পাচ্ছে, মানে কি এই ছোট খণ্ডটা স্টার্ট পর্যন্ত পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত চালতে থাকবে। ধরো না ফাইনালি, মানে এভাবে বসবে তো, ফাইভ প্রাইম থেকে এভাবে সামনের দিকে যাওয়া শুরু করবে। সামনে দিকে যাই যাইতে প্রথমে স্টার্ট কোডন পাইতে পারবে, ওইটা দিয়ে স্টার্ট স্টার্ট করুন কি এইউজি। তো পেয়ে গেল, ধরে নাও এইউজি, এইউজি পেয়ে গেল, স্টার্ট কোডন পেয়ে গেল। এইবার এই টিআরএনএর অ্যান্টিকোডনটা এই এটার সাথে এসে যুক্ত হবে। অ্যান্টিকোডন কী হবে তাহলে বলো তো, অ্যান্টিকোডন কী হবে দেখি বলো। এটা যদি এ হয় এর এগেনস্টে বসবে ইউ, এটা যদি ইউ হয় ইউর এগেনস্টে বসবে এ, এটা যদি হবে সি, তাহলে অ্যান্টিকোডনটা হচ্ছে ইউএসি। এটা কোডন স্টার্ট কোডন, এটা হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে এটা ম্যাথিওনিনকে নিয়ে আসছে। স্টার্ট কোডন সবসময় কাকে বলে, কাকে নিয়ে আসতে হয়, ম্যাথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতে হয়। এবার মনে রাখবা এরপর রাইবোজোমের বড় ইউনিটটা এসে যুক্ত হবে। দেখো ইয়া বড় ইউনিট, এখানে আমি সূচনা দিই, এই দেখো বড় ইউনিটটা এসে যুক্ত হয়েছে। আর একটু করি দেখছ, তারপর রাইবোজোমের বড়, তো আমরা সূচনা বলতেছি বড় ইউনিটটা এসে যুক্ত হবে। এবং বড় ইউনিট আমি কি বলছি, তিনটা সাইড থাকে, একটা হচ্ছে এ সাইড, একটা হচ্ছে পি সাইড, আর একটা হচ্ছে ই সাইড। আমি বলছি এ সাইড মানে হচ্ছে এখানে নতুন নতুন অ্যামাইনো অ্যাসিড আসবে, পি সাইড মানে হচ্ছে এখানে পেপটাইড বন্ড তৈরি হবে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, আর ই সাইড মানে হচ্ছে যে টিআরএনএটা আসছে এটা বাইরে চলে যাবে, অ্যামাইনো অ্যাসিড থেকে বাইরে চলে যাবে।
এখন শুরুতেই এই এই টিআরএনএটা পি সাইডে থাকে, শুরু যাতে স্টার্ট করতেছি তাই এতে থাকবে না, পিতে থাকবে। এই শুরুতেই স্টার্ট করে না, শুরুতেই যে টিআরএনএটা ম্যাথিওনিনকে নিয়ে আসে সে পিতে থাকবে, আর এ সাইডটা খালি না, তার মানে এখানে নতুন টিআরএনএ চলে আসতে পারবে। ধরে নাও এই জায়গায় একটা টিআরএনএ অপেক্ষা করতেছে, এই জায়গায় টিআরএনএ একটা আছে, এটা অ্যান্টিকোডন অপেক্ষা করতেছে কাকে নিয়ে। ধরো না আমি এখানে একটা কোডন দিচ্ছি, কোডনটা হচ্ছে ধরো এসিজি, এসিজি কোডন কাকে কোড করে জানো? এসিজি কোডন যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে সেটা হচ্ছে থ্রেওনিন, তাহলে টি দিয়ে বোঝাচ্ছে থ্রেওনিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে নেক্সট এই কোডন অনুযায়ী কী আসবে? এই অ্যামাইনো অ্যাসিডটা আসবে কোন জায়গায়? এই খালি জায়গায় আসবে, এখানেই নতুন নতুন টিআরএনএ আসে কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। যেমন এই কোডন বলতে আছে কাকে আনতে? থ্রেওনিনকে আনতে। তাহলে এটা এইখানে এ জায়গায় চলে আসবে, এটাই হচ্ছে সূচনা। এবার সূচনার পর যেটা হবে সেটা হচ্ছে বর্ধিতকরণ, মানে আস্তে আস্তে নতুন নতুন আসবে, এবার সামনের দিকে আগাবে। এটা এভাবে সামনের দিকে আগানোর কারণে যখন এসিজি আসবে, দেখো এটা এভাবে মুভ করবে, মুভ করার কারণে কোন কোন কোডন চলে আসছে? এসিজি। তো এসিজি আসলে আমাকে বলো কোন অ্যামাইনো অ্যাসিড আসবে? থ্রেওনিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে একটা নতুন টিআরএনএ থ্রেওনিনকে নিয়ে এই জায়গায় চলে আসবে, দেখো এই জায়গায় চলে আসছে, দেখছ? এবং এই জায়গায় অ্যান্টিকোডন না, অ্যান্টিকোডনগুলো কী হবে বলতো? এর অ্যাগেনস্ট দেখবে ইউ, সি এর অ্যাগেনস্ট হচ্ছে জি, জি এর অ্যাগেনস্ট সি, ইউ জি সি, এটার আরএনএ তো তাই ইউ। তাহলে এটা কাকে নিয়ে আসছে? এ সাইডে কাকে নিয়ে আসছে? থ্রেওনিনকে নিয়ে, এটাই না এ সাইড, এ সাইডকে কাকে নিয়ে আসছে? থ্রেওনিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে, দেখছ? এখানে আমি আরেকটা অ্যান্টিকোডন দিই, সেটা সামনে লাগবে, আমি আরেকটা দিই, সেটা কী দিব? ট্রিপল এ দিই, এটা আরেকটা কোডন দিই, এদিক দিয়ে আমি আরেকটা লাস্ট কোডন দিব, ইউ এ এ। ওকে, এখন ঘটনা কী হবে জানো? যে পি সাইড যেটা আমি বলছি, খেয়াল করো পি সাইড, একটু খেয়াল করো, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে পি সাইডে ঘটনা কি ঘটবে? পি সাইডে পেপটাইড বন তৈরি হবে, বুঝি না? পেপটাইড বন, তাহলে দেখো এখানের মধ্যে এই যে ম্যাথিউনের এ টিআরএনএ, এ টিআরএনএটা তো বাইরে হবে, একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্সিট সাইট, এ টিআরএনএটা কিন্তু এক্সিট সাইট দিয়ে বাইরে হইতে হবে। তো বাইরে হওয়ার আগে কিন্তু তাকে এই অ্যামাইনো অ্যাসিডটা মুক্ত করে দিতে হবে, কারণ সে যদি অ্যামাইনো অ্যাসিড নিয়ে বাইরে হয়ে যায় ফাইনাল, তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিড তো পাইলাম না, তাহলে এ তো এখান দিয়ে বাইরে হয়ে যেতে, বাইরে তাহলে একে এটা রেখে দিতে হবে। তাই এই জন্য এখানে যে বনটা আছে বনটা ভেঙে যাবে, তাহলে এই টিআরএনএটা কী হয়ে গেল? মুক্ত হয়ে গেল। আর এই অ্যামাইনো অ্যাসিডটা যে এখন মুক্ত, এ কী করবে? এর সাথে এসে, এই টি এর সাথে এসে এভাবে পেপটাইড বন তৈরি করবে। দেখো আমি বলছিলাম যে দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে একটা বন্ডের মাধ্যমে সেটা পেপটাইড বন্ড, এভাবে পেপটাইড বন্ড তৈরি করবে। এখন এই জিনিসটা যে খালি হয়ে গেছে এটা ই সাইডে চলে আসবে, এই দেখো ই সাইড দিয়ে এসে এই এক্সিট বের হয়ে যাবে। আর এটা বলতো এটা এখন আপাতত এ সাইড আসে না, এটা এখন পি সাইডে চলে আসবে, কারণ নতুন অ্যামাইনো অ্যাসিড আসতে হবে যে, এই জন্য আমি দেখো এটা এখন দেখাবো কোথায়, এটা এখন পি সাইড, তার মানে পি সাইডে পেপটাইড বন্ড তৈরি হয়েছে না? এই পেপটাইড বন্ড তৈরি হয়েছে কার কার? মেথিওনিন না থ্রেওনিনের মাঝখানে। এবার এ সাইডটা খালি হয়ে যাবে, নতুন অ্যামাইনো অ্যাসিড আসবে। নেক্সট কোডন কি? এ এ, এ যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে ওটার নাম হচ্ছে তোমার লাইসিন, তাহলে আমি এল দিচ্ছি, তাহলে এটা নিয়ে এসে এখানে আসলো। তাহলে লাইসিনের অ্যান্টিকোডন কী হবে বলো তো? লাইসিন হচ্ছে তোমার, এখানে আমি দিচ্ছি, এখানে হচ্ছে লাইসিন হচ্ছে এ এ এ, এ এ এ হইলে এটা হবে ইউ ইউ ইউ, তাই এটা কাকে নিয়ে আসছে? লাইসিন। সেমভাবে সেম ঘটনা, এবার এটাকে তো বাইরে যেতে হবে, এবার এটাকেও বাইরে যেতে হবে, বাইরে যেতে হলে তাহলে এর এই বনটা ক্লিপ ঘটবে, ক্লিপ ঘটার কারণে ক্লিভেজ হবে, এটা এখন মুক্ত হয়ে যাবে, মুক্ত হওয়ার কারণে এটা যে এখন খালি এটা এবার এটার সাথে এসে যুক্ত হবে, পেপটাইড বন্ড তৈরি করবে। তাহলে এটা খালি না, এটা এই সাইড দিয়ে চলে যাবে, আবার এটা পিসে এখানে চলে আসবে। তাহলে আমি এটা এখন কোথায় দেখাবো? এই জিনিসটা এখন আমি এখানে দেখাবো, এটা পি সাইডে চলে আসছে, আর পি সাইডটা কীরকম? এরকম এই এম টি এল। এবার ফাইনালি আমরা একটা স্টার্ট স্টপ করুন পাই গেছি, স্টপ কোডন মানে হচ্ছে এইবার আমাদের হচ্ছে সমাপ্তিকরণ, সমাপ্তিকরণ কিভাবে?
সমাপ্তিকরণ হচ্ছে তোমার যখন স্টপ করণ চলে আসবে। স্টপ করণ আসা মানে কি, যে এখন ট্রান্সলেশন বন্ধ করতে হবে, তবে একটা টিআরএনএ আসবে এ সাইডে। দেখো একটা টিআরএনএ আসছে, বসবে এএনটি কোডনের সাথে বসবে, ইউএএ না, এটা হচ্ছে কি ইউএ স্টপ করণ, ইউএএ, তো এটা হয়ে যাবে ধরো এনটি কোডন, হলে কি হবে এ ইউ ইউ। ওকে, তবে এ কোনো, আমি বলছিলাম দেখো স্টপ করুন কখনো নতুন অ্যামাইনাস এটা আনে না, তবে এ নতুন অ্যামাইনাস না হলে একটা জিনিস আনবে, দেখো এভাবে একটা কালো একটা জিনিস আনবে, এই কালো জিনিসটাকে বলা হয় রিলিজিং ফ্যাক্টর, রিলিজিং ফ্যাক্টর। ভাই কি রিলিজিং ফ্যাক্টর, এটা কিছু রিলিজ করবে, কি রিলিজ করবে, এই যে এদের মধ্যে এভাবে ব্রেকডাউন করবে, তাহলে এই দেখো অ্যামাইনো অ্যাসিডের যে বনগুলা, মানে এম, তারপর সিরিয়াল মেনটেন করতে, প্রথমে এম বাম দিক থেকে হিসাব করবো, প্রথমে এম তারপর টি, এভাবে কাউন্ট করবা, বাম দিক থেকে কাউন্ট, এম টি তারপর হচ্ছে এল, এটাকে ব্রেক করে এই অ্যামাইনো অ্যাসিডটাকে বাইর করতে সাহায্য করবে। তারপর এ কী করবে, এ দুইটা সাব ইউনিট আলাদা করে দিবে, মানে ট্রান্সলেশন বন্ধ তো, রাইবোজোমের সাব ইউনিটটা আলাদা করে দেবে, এমআরএনএটাকে বাইর করে দিবে, তার মানে ট্রান্সলেশন সব শেষ। তাহলে ফাইনালি আমরা কী পাই গেছি, প্রোটিন। আর প্রোটিন হচ্ছে একটি পলিপেপটাইড যৌগ, পলিপেপটাইড যৌগ, পলিপেপটাইড মানে কি, এটা একটা পেপটাইড, এটা একটা পেপটাইড, এভাবে অসংখ্য পেপটাইড যুক্ত হয়ে পলিপেপটাইড প্রোটিন তৈরি করে। তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেছি, প্রোটিন পেয়ে গেছি। তাহলে ফাইনালি আমরা জিন এক্সপ্রেস করে ফেলেছি, মানে ধরো তোমার যে লম্বা হওয়ার জন্য যে জিন, এটা এক্সপ্রেস হয়ে গেছে, তুমি লম্বা হয়ে যাবে, মানে লম্বা হওয়ার জন্য প্রোটিন তৈরি হয়ে গেছে, তুমি লম্বা হয়ে যাবে, এরকম ঘটনা। তো আশা করি তোমরা বুঝছো যে আমরা কী কী নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমে ডিএনএ নিয়ে আলোচনা করছি, ডিএনএ ভৌত গঠন নিয়ে আলোচনা করছি, তারপর আমরা ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করছি, ট্রান্সলেশন আলোচনা করছি। আমি মনে করছি এগুলো আমি টিপিক্যালভাবে যদি পড়ে যাই তোমরা কিছু বুঝবে না, কারণ এগুলো অ্যাকচুয়ালি এমন জিনিস যেগুলো তোমাকে ভার্সিটি লেভেলেও পড়তে হবে, মেডিকেল লেভেলে গেলেও পড়তে হবে, বিভিন্ন লেভেলে গেলেও পড়তে হবে। সো এখন থেকে ভালোভাবে বেসিক বুঝো, তাহলে ওখানে গিয়ে তুমি জিনিসটা সহজ হবে। তো সবাই আশা করি সবাই বুঝছো, তো সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।